জি প্লিজ। ওকে, আমাদের আজকে টপিক ছিল ক্রিয়েট এ ম্যাগাজিন অ্যাড। অ্যাকচুয়ালি ম্যাগাজিন অ্যাড বলতে বোঝা যায় আমরা যদি বিভিন্ন ধরনের ব্রোশার হয়, ম্যাগাজিন হয়, অনলাইন ম্যাগাজিন হয়, সেগুলোকে আসলে ম্যাগাজিন অ্যাড বলে। তো আমরা সেই ম্যাগাজিনে অনেক কোম্পানির অ্যাকচুয়ালি অনেক ধরনের থাকে, অ্যাড প্রেজেন্টেশন থাকে। এই প্রেজেন্টেশনের আসলে একটা টাস্ক থাকে, এই টাস্ক গুলো আসলে অনলাইনে ভিজিবল করার জন্য আসলে করা হয় আর কি। মানে তাদের কোম্পানির প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য করা হয়। তো হিউজ পরিমাণ কাজ আছে যেগুলো হচ্ছে অনলাইনে ম্যাগাজিন অ্যাডের জন্য। আমরা যদি ম্যাগাজিন অ্যাড করি, ম্যাগাজিন অ্যাড সার্চ দিলে আপনারা দেখতে পাবেন যে ম্যাগাজিন হিউজ অনেক ধরনের ম্যাগাজিন অ্যাড আছে, ফ্যাশন, ফুড, বেস্ট কভার। মানে এটা ছিল স্কাইস্ক্রাপার বলে লম্বা, অ্যাকচুয়ালি একটু লম্বা টাইপের অ্যাড। তো এটার মধ্যে হয়তো পেজের ভিতরে, ম্যাগাজিনের ভিতরে হালকা সাইডের একটা অ্যাড, একটা বার্গারের অ্যাড দেখেন। এখানে মনে করেন যে বার্গারের কোম্পানি লোগো ইউজ করছে, বার্গার প্রোডাক্ট ইউজ করছে, প্রোডাক্ট এবং মনে করেন যে বেসিক্যালি প্রোডাক্টের একটা ডিসক্রিপশন, মানে তারা সেই প্রোডাক্টের ডিসক্রিপশন একটা মানে হাইলাইটেড করছে, যেমন ডুয়ে বেকন, মাশরুম মেল্টেন, ডু ইট টুডে, এরকম করে প্রতিটা যে কোনো একটা প্রোডাক্টের অ্যাকচুয়ালি যদি অ্যাড করতে চায় তাহলে অ্যাকচুয়ালি মানে ম্যাগাজিন অ্যাড এর জন্য আসলে প্রয়োজন হয় সব ধরনের আর কি। প্রতিটা নতুন প্রোডাক্টের জন্যই আর কি প্রমোশন করতে গেলে অ্যাকচুয়ালি ম্যাগাজিন অ্যাড এর প্রয়োজন হয়, এবং সেই ম্যাগাজিন অ্যাড আমরা হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেও আমরা ইউজ করতে পারি ম্যাগাজিন অ্যাড গুলো। এগুলো থেকে কনসেপ্ট অ্যাকচুয়ালি দেখে নিলে আমরা এখান থেকে হয়তো গুগল থেকে একটু হেল্প নিব, হেল্প নিয়ে আমরা হয়তো কনসেপ্ট গুলো দেখে নেবো। তো আমরা বেসিক্যালি আমরা আজকের যে প্রজেক্টে কাজ করব, সেই প্রজেক্টে অ্যাকচুয়ালি আমরা আমি যেগুলো অ্যাসেট পাঠিয়েছি এটা হচ্ছিল আমাদের ইউএস সফটওয়্যার ইঙ্কের এটা হচ্ছিল ইউএস সফটওয়্যার ইঙ্ক, এটা হচ্ছিল কোম্পানির ওয়েবসাইট, যে কোনো কোম্পানি আপনি যদি ধরেন। আমরা সাপোজ আমরা ইউএস সফটওয়্যার ইঙ্কেরই কাজ করছি অথবা অন্য কোনো, এদেরই বেসিক্যালি এদের বিজনেসটাই আমরা প্রমোট করব ম্যাগাজিন অ্যাড এর মাধ্যমে। ওকে, আপনারা সবাই দেখে নিতে পারেন ইউএস সফটওয়্যার ইঙ্ক। অ্যাকচুয়ালি এই আমাদের ইউএস সফটওয়্যার ইঙ্ক এর বেসিক্যালি কাজ হচ্ছিল কি কি কাজ আছে এখানে সবগুলোই দেওয়া আছে। দেখুন, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট কাজ করতে যদি যদি চায়, ওয়েবসাইট ডেভেলপমেন্টের, ই কমার্স ওয়েবসাইটের, মোবাইল ডেভেলপমেন্টের যদি কাজ করতে চায়, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, রেসপন্সিভ ওয়েবসাইট ডিজাইন, অনলাইন মার্কেটিং এর কাজ করতে চাইলে চারটা ক্যাটাগরি আছে। চারটা ক্যাটাগরির ভিতরে আটটা হয়তো তাদের টাস্ক আছে যেগুলো তারা কাজ করে থাকে। কোম্পানি ইনফরমেশন আছে, কোম্পানি লোগো আছে, ফেসবুক পেজ আছে, সবগুলো আছে এখানে, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, লিঙ্কডইন, জি প্লাস, ইউটিউব পেজ আছে,
সবগুলো একটা কোম্পানির ওয়েবসাইট, মানে ওয়েবসাইট থেকেই অ্যাকচুয়ালি সম্পূর্ণ ইনফরমেশন গুলো কালেক্ট করে আমরা ম্যাগাজিন অ্যাড তৈরি করতে পারি। ওকে, আপনার অ্যাসেট গুলো মানে ডাউনলোড করতে পেরেছেন সবাই? আমি কিছু অ্যাসেট পাঠিয়েছি আপনাদেরকে, এটা হচ্ছে ডকুমেন্ট পাঠিয়েছি, তারপরে ইমেজ পাঠিয়েছি কিছু। ওকে, পেয়েছেন সবাই? আইকন পাঠিয়েছি, ইউএস সফটওয়্যার লিঙ্ক এর লোগো পাঠিয়েছি। ওকে, আমরা ইলাস্ট্রেটর ফাইল ওপেন করি। ইলাস্ট্রেটর ফাইল ওপেন করি আমরা। একটা নিউ উইন্ডো নেই এখন আপনারা নেওয়ার দরকার না, আমি আপনাদেরকে আসলে অ্যাকচুয়ালি একটা বেসিক আইডিয়া দেই। আমি পরে আমরা যে সাইজ নিব সেই সাইজের আমরা কাজ করব। ওকে, অধিকাংশ ইউএস এ ফোরের ইয়ে হয় অ্যাকচুয়ালি, তো আমরা ম্যাগাজিন হয়, তো ইউএস এ4 এর ম্যাগাজিন হলে আমরা এ4 সাইজ নিলাম একটা। ওকে, এ4 আমরা পোর্ট্রেট নিলাম, পোর্ট্রেট এটা অ্যাকচুয়ালি ম্যাগাজিন ম্যাগাজিন ম্যাগাজিনের পেজ, তো 2769। ওকে, ওকে, এটা হচ্ছিল আমাদের অ্যাকচুয়ালি পেজেস সাইজ। তো পেজেস সাইজ হলে আমাদের দেখুন আমাদের সাইজ কি কোন ধরনের হয়। যদি আমরা হাফ পেজ দিতে চাই, মনে করেন যে একটা ফুল পেজের, মানে অনেক ধরনের ম্যাগাজিনের ওদের ওদের অনেক ধরনের সাইজ থাকে, যেমন আপনি যদি হাফ পেজ দিতে চান তাহলে হাফ পেজ করতে হবে, হাফ পেজের ডিজাইন করতে হবে। সে যদি ম্যাগাজিনের ফুল পেজ করতে চায় তাহলে ফুল পেজের ডিজাইন করতে হবে। সে যদি ম্যাগাজিনের হাফ কোয়ার্টার পেজ করতে চায় তাহলে সেই কোয়ার্টার পেজ অনুযায়ী ডিজাইনটা করতে হবে। তো আপনারা এখন এখন এটা হচ্ছিল ফুল পেজ, ফুল পেজ করলে আমরা এই ফুল পেজের ভিতরেই ডিজাইনটা করব, ফুল পেজের ভিতরে ডিজাইন করব। আবার যদি অনেকে যে না প্রাইসের জন্য আমার যেটুকু ইয়ে আছে ম্যাক্সিমাম আছে আমি ওখান থেকে ইয়ে করতে পারি, তাহলে আমি মনে করেন যে হাফ পেজ এতটুকুর মধ্যে আমাকে ডিজাইন করতে হবে, এতটুকুর ভিতরে অনেকে হাফ পেজ নেয়, এখানে ম্যাগাজিন ম্যাগাজিনের পেজ হয় পেজের ভিতরে, হয়তো এতটুকু পেজের ভিতরে ডিজাইন করতে পারে হাফ পেজ। হাফ পেজ এটা হচ্ছিল ল্যান্ডস্কেপ হাফ পেজের ডিজাইন করতে পারে, ল্যান্ডস্কেপের হাফ পেজের পেজ ডিজাইন করতে পারে। আবার হাফ পেজ এইদিকেও হয়, ওয়াইডও হয়, দেখুন আপনি এদিকে এই যে এই অংশটুকু আমরা হাফ পেজ ডিজাইন করতে পারি, এতটুকু অংশের ভিতরে আমাদের অ্যাডের ডিজাইন হবে। ওকে, যদি আমরা যদি কোয়ার্টার পেজ করতে চাই, কোয়ার্টার পেজ করতে গেলে দেখেন এখানে যদি ওয়ান ফোর্থ যদি করি, অনেকে ওয়ান ফোর্থ স্পেস নেয়, এতটুকু স্পেস নেয়, এতটুকু স্পেসের ভিতরে আমরা
আমাদের ডিজাইনটা করতে হবে, করতে পারবো আর কি এতটুকু পেজের ভিতরে। বেসিক্যালি যেই ডিজাইনই করি আমরা, মনে করেন মানে আগে সাইজটা আমাদেরকে জানতে হবে, যে মনে করেন আমরা কোন সাইজে আমরা করতে চাই। ওকে, আমরা প্রথমে আমরা হাফ পে ফুল পেজই ডিজাইন করব। ফুল পেজ ডিজাইন করে আমরা ফুল পেজের ভিতরে অ্যাকচুয়ালি ফুল পেজের ভিতরে কিছু আছে, ফ্লাশ কাটিং ডিজাইন। ফ্লাশ কাটিং ডিজাইন বলতে পুরোটা জুড়ে ডিজাইন থাকবে। কিছু আছে ইনার ইনার পেজ ডিজাইন, ইনার পেজ ডিজাইনের ভিতরে আমরা অ্যাকচুয়ালি ফ্লাশ কাটিং থেকে একটু একটা মার্জিনেবল এরিয়া রেখে তারপরে আমরা করতে পারবো। ওকে, আপনারা সবাই নতুন একটা উইন্ডো, আপনারা সবাই মানে ফাইল ডাউনলোড হয়ে গেছে, এখন নতুন একটা উইন্ডো ওপেন করেন আর কি। ফাইল নিউ, ওকে, ফাইলের নাম দিলাম ইউএস সফটওয়্যার ম্যাগাজিনে। সবাই কি ইলাস্ট্রেটর ওপেন করে ফাইল নিয়েছেন? ওকে, ইউএস সফটওয়্যার ম্যাগাজিনের নাম্বার অফ পেজ আমরা প্রথমে একটাই আর্টবোর্ড নিব। আর্টবোর্ডের স্পেসিং 0, সাইজ নিব আমরা, দেখেন এখানে ক্লিক করলে আমাদের সাইজ আছে A4, A4 সাইজ আছে, আমরা বেসিক্যালি A4 সাইজই নিব। A4 সাইজ নিব, A4 সাইজ নিয়ে এটা ছিল ওয়াইড আছে 11.69, হাইট আছে 8.27, মানে ওয়াইডটা বেশি, তো আমরা ওয়াইডটা বেশি, ওরিয়েন্টেশন আমরা এরকম নেবো না এরকম নেব, তাহলে আমরা কি করবো পোর্ট্রেট নেবো। পোর্ট্রেট নিলে এটা ক্লিক করলে 8.27 আর 11.69 হয়ে যাবে। ওকে, হ্যাঁ আমাদের এখানে সাইজ আছে হলো, সিএমওয়াইকে স্কিন 72 PPI, ক্লিয়ার? ওকে, ওকে দিলাম, আমরা ফাইল সেভ দিব, সেভ। আমরা এখানে একটা ফাইল করেছি যেটা ছিল 6 TA ম্যাগাজিন অ্যাডভার্টাইজমেন্ট, একটা ফোল্ডার করলাম। ফোল্ডারের ভিতরে অ্যাসেট ফাইল আছে আমাদের, আরেকটা ফোল্ডার আছে অ্যাসেট ফাইল, একটা ফাইল আছে ডিজাইন ফাইল। আমরা ডিজাইন ফাইলের ভিতরে আমরা ইউএস সফটওয়্যার ম্যাগাজিনের সেভ দিলাম। ওকে, আমরা একটা বক্স নিব, রেক্টেঙ্গেল টুল, ক্লিক করব। ক্লিক করার পরে কি আসবে, উইথ আসবে 8.27, হাইট আসবে 11.69। বক্স আসলো, বক্স আসার পরে দেখেন এখানে আমাদের অ্যালাইন অবজেক্ট আছে, অ্যালাইন অবজেক্টে দেখেন এখানে শো অপশন,
শো অপশন আছে, হাইড অপশন আছে, অ্যালাইন। অ্যালাইনে অ্যাকচুয়ালি আমরা অ্যালাইন শিফট F7, শিফট F7 দিলে অ্যালাইন চলে আসবে, অথবা উইন্ডোজ অ্যালাইন, অ্যালাইন দিলে অ্যালাইন চলে আসবে, উইন্ডোজ অ্যালাইন। অ্যালাইনে দেখেন এখানে হাইড অপশন দিলে আপনাদের আসছে এরকম এরকম আসছে। তা আমরা এখানে শো অপশন দিব, শো অপশন, শো অপশন দিলাম। শো অপশন দেওয়ার পরে আমরা এখানে অ্যালাইন টু আর্টবোর্ড ক্লিক করব, অ্যালাইন টু সিলেকশন বাদ দিয়ে অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড, অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে আমরা দেখেন এখানে উপরে মার্জিন, এইটার এইটা এইটা বক্সটা আমাদের, আর এটা হচ্ছে আর্টবোর্ড। আর্টবোর্ডটার সাথে আমরা ভার্টিক্যালি অ্যালাইন টপ, ভার্টিক্যালি অ্যালাইন টপ দিব। তারপরে দেখেন উপরে চলে গেল। আবার যদি আমরা এটা কি হরিজেন্টালি অ্যালাইন লেফট, তার মানে এটা এখানে আনার জন্য আমরা কি করব, হরিজেন্টালি অ্যালাইন লেফট, লেফট দিয়ে দিলাম। তাহলে আমার আর্টবোর্ডের সাথে আমার একটা বক্স এরিয়া চলে আসলো, যেটা দিয়ে আমি ট্রিম সাইজ ইউজ করব, ব্লিড সাইজ ইউজ করব, সবগুলো ইউজ করব আর কি। এখানে ফিল কালার দেখেন আপনাদের ফিল কালার আছে হইল হোয়াইট কালার। আমরা কি করবো, এই যে হোয়াইট কালার ফিল কালার আছে, হোয়াইট কালারটা আমরা নান করে দেব। স্ট্রোক কালারটা আমরা রাখবো, কিন্তু স্ট্রোক কালারটা আমরা মার্জিনেবল রাখবো। স্ট্রোক যদি আমরা আনতে চাই, উইন্ডোজ স্ট্রোক, স্ট্রোক ক্লিক করলে স্ট্রোক চলে আসবে। স্ট্রোক ক্লিক করলাম, স্ট্রোক ক্লিক করার পরে এখানে আমরা 0.25 দিব। তাহলে মার্জিনেবল এরিয়া, ওকে। সাইজ কত হয়েছে দেখেন, একটু মনে হয় সাইজে সমস্যা হয়েছে, 0.27, ওকে। ওকে, আমরা একটা ট্রিম সাইজ নিব। দেখেন এটা আমাদের হচ্ছিল, এটা হচ্ছিল আমাদের বর্ডার এরিয়া, বর্ডার এরিয়া, বর্ডার এরিয়া থেকে আমরা একটা ট্রিম সাইজ নিব। অবজেক্ট পাথ, অফসেট পাথ, অফসেট পাথ দিয়ে আমরা -2 mm, -2 mm আমরা দিব, একটা অফসেট পাথ নিব। অফসেট পাথ নিলাম আমরা এখানে -2 mm, এটা হচ্ছিল আমাদের, দেখুন আমার এখানে লেখা আছে, এটা হচ্ছিল ট্রিম সাইজ কাটিং এরিয়া, এটাকে বলা হয় ট্রিম সাইজ কাটিং এরিয়া। এতটুকু অংশের ভিতরে আমরা কোনো, এই অংশটার মধ্যে এখান থেকে এই 2 মিলিমিটারের ভিতরে আমরা কোনো টেক্সট, কোনো ধরনের অবজেক্ট যেটা আমরা ভিজিবল করতে চাই, কোনো ধরনের ইমেজ যেটা ভিজিবল করতে চাই, সেটা রাখা যাবে না। রাখলে সেটা হয়তো আমাদের কেটে যেতে পারে, মানে কাটিং এর সময়, অথবা অনলাইনে তো কাটিং হয় না, যদি প্রিন্টিং এর সময় আর কি, প্রিন্টিং এর সময় সেটা কেটে যায়। তো এই কারণে এতটুকু মার্জিনে আমাদের রাখতে হয়, 2 মিলিমিটার মার্জিন রাখতে হয় কাটিং এর কম বেশির জন্য, এটাকে বলে ট্রিম সাইজ। ওকে, এটা আমরা গাইড তৈরি করব, আমরা গাইড করব কিভাবে, গাইড তৈরি করব কিভাবে, আমরা বাম বাটন ক্লিক করে এখানে যদি আমরা ইমেজ যেটা গাইড করব এটা এটা সিলেক্ট করি, খালি এটা সিলেক্ট করলাম, এখানে কিন্তু আরেকটা বক্স আছে, এই বক্সটা সিলেক্ট করিনি আমরা, খালি এই বক্সটার উপরে ক্লিক করলাম, ক্লিক করলে এই বক্সটা সিলেক্ট হয়ে গেল। বক্সটা সিলেক্ট হওয়ার পরে আমরা বাম বাটন ক্লিক করলাম, এখানে দেখুন মেক গাইডস আছে,
মেক গাইডস দিলে আমাদের এখানে একটা গাইড তৈরি হয়ে গেল, যেটা আমরা এখানে আমরা ধরতে পারবো না, কিন্তু মনে করেন যে এটা অ্যাকচুয়ালি একটা মার্জিনেবল এরিয়া দেখা যাবে। ওকে, এখন আমরা দেখেন আমাদের এখানে আরেকটা সাইজ আছে, এটা হচ্ছিল অফসেট পাথ এরিয়া। অফসেট পাথ এরিয়া অবজেক্ট পাথ অফসেট পাথ অফসেট পাথ এরিয়া আমরা ফোর সাইজের জন্য নিব 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি। নিলাম, এটার ভিতরে আমরা টেক্সট প্লেসমেন্ট করব এই এরিয়াটার মধ্যে। তারপরে আমাদের যেটুকু টেক্সট গুলো আছে, যে টেক্সট গুলো সে টেক্সট গুলো আমরা প্লেসমেন্ট করব। টেক্সট প্লেসমেন্ট করলে অ্যাকচুয়ালি ভিজিবিলিটি এখানের ভিতরে থাকবে, কারণ আমরা মার্জিনটা অ্যাকচুয়ালি এখানে ইউজ করব। আর বাহিরে, এটার বাহিরে যদি চলে যায় তাহলে অ্যাকচুয়ালি ইমেজের ভেরিয়েশনটা, মানে ইমেজ ইউজার অ্যাকচুয়ালি ওই বাহিরের অংশটুকু, ভিতরে টেক্সটটা ভিজিবিলিটি বেশি বেড়ে যায় আর কি, টেক্সটের ভিজিবিলিটি বেশি বেড়ে যায় এই এরিয়ার ভিতরে রাখলে। একটা মিনিমাম মার্জিনেবল, যদি আরো হাফ পেজ হয় তাহলে সেটার জন্য আমরা একটা মিনিমাম মার্জিনেবল নিব। হাফ পেজ হলে তাহলে সেটা সাইজ হবে, মানে 0.5 ইঞ্চি দিতে পারি অথবা 0.4 ইঞ্চি দিতে পারি, একটু স্লাইড কমায় দিতে পারি। এটা আমরা গাইড করব, বাম বাটন ক্লিক করে মেক গাইডস। মেক গাইড দিলাম, ওকে। আমরা এখন একটা সেন্টারে অ্যালাইনমেন্ট নিব, লেফট রাইট অ্যালাইনমেন্ট নিব। আমরা যদি পেন টুল নেই, পেন টুল নিয়ে আমরা যদি একটা বক্স নেই, অথবা সহজ সহজ আমরা যদি এটা কপি করতে একটু কনফিউজড হবে, কারণ আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে যদি কপি করতে যাই তাও হয়, আমরা ডাইরেক্ট সিলেকশন দিয়ে কপি করি, আমরা এর আগেও করছি। ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমরা এটা কপি করলাম, ইডিট, ডাইরেক্ট সিলেকশন দিয়ে ড্রাগ করলাম, ড্রাগ করার পরে ইডিট কপি করলাম, কপি করার পরে ইডিট পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট করলাম। এখানে আরেকটা এই এই অংশটুকু খালি কপি হয়ে গেল, কপি হওয়ার পরে আমরা এই অংশটা দিলাম বা সিলেকশন টুল দিলাম। সিলেকশন টুল দেওয়ার পরে আমরা কি করব, ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে এখানে আমার কত ইঞ্চি আছে এদিক থেকে এদিকে, এইট পয়েন্ট টু সেভেন ইঞ্চি ভাগ টু, ভাগ টু দিলে আমাদের সাইজ আসবে হাফ। ওকে, ওকে দিলে আমাদের এটা মাঝ বরাবর একটা বক্স চলে এলো, এটা একটা অপশন, মাঝ বরাবর অপশন চলে আসলো আমাদের যদি এটা দিতে চাই। অথবা এটা আমরা আবার আরেক ভাবে প্লেস করতে পারি, যেমন এখানে বক্সটা হলো, বক্সটা হওয়ার পরে দেখেন এখানে কি আছে, হরিজেন্টালি অ্যালাইন সেন্টার। আমরা যেহেতু অ্যালাইনমেন্ট নিয়েছি, অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড, আমরা যদি সেন্টারে দেই তাহলে এখানে কি চলে আসলো, সেন্টারে চলে আসলো অটোমেটিকলি। এখানে ছিল, এখান থেকে যদি আমরা সেন্টারে দেই এখানে চলে আসবে, লেফটে দিলে, রাইটে দিলে রাইটে চলে যাবে, আবার সেন্টারে দিলে সেন্টারে চলে আসবে। এটা আমরা মেক গাইডস করে দেব। আবার দেখুন আমরা ডাইরেক্ট সিলেকশন নিলাম, এখন আমরা উপরে মাছ মাছ বরাবর আরেকটা বক্স নিব, এটা কপি করব, কপি, ইডিট কপি, ইডিট পেস্ট ইন ফ্রন্ট, পেস্ট ইন ফ্রন্ট, সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল নিয়ে দেখুন এখানে কি আছে, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার,
ভার্টিক্যালি অ্যালাইন বটম, ভার্টিক্যালি অ্যালাইন টপ। আমরা এটা কোথায় আনবো? মাঝ বরাবর আনবো। মাঝ বরাবর আনলে আমরা ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, সেন্টার দিলে আমাদের এখানে সেন্টার চলে আসবে। এটা একটা অপশন আছে। আরেকটা অপশন আছে হলো আমরা যদি এটা যেভাবে দিই 11.69 ভাগ টু, ভাগ টু দিলে আমাদের ওই এরিয়াটুকু নিয়ে নিবে, ওইটাও সেন্টারে চলে আসবে যেদিক দিয়ে নেন। আবার এটা আমরা গাইড তৈরি করব, মেক গাইডস। ওকে, আমাদের প্রাইমারি স্পেস এরিয়া হয়ে গেল। আমাদের দেখুন এটাকে বলে হলো আমাদের ট্রিম, ট্রিম এরিয়া। এই অংশটুকুকে আমাদের ট্রিম এরিয়া বলে। এই অংশটুকু এখান থেকে এই অংশটুকুকে ট্রিম এরিয়া বলে, এখান থেকে এই অংশটুকুকে ব্লিড এরিয়া বলে, এই অংশটুকুকে এই অংশটুকু ব্লিড এরিয়া বলে, আর এই অংশটুকুকে ভিতরে যে অংশটুকু আছে এটাকে অফসেট পাথ এরিয়া বলে, এই অংশটুকুকে। ক্লিয়ার? এটাকে বলে এই এই 2 মিলিমিটার স্পেস চারো সাইডে যে স্পেস টুকু আছে এটাকে বলে হলো ট্রিম এরিয়া, ট্রিম এরিয়া বলে। এই অংশটুকুকে বলে হলো এখান থেকে এই পর্যন্ত, এই অংশটুকুকে বলে, সরি এটা হচ্ছে ব্লিড এরিয়া, সরি এখান থেকে এই অংশটুকু এটাকে ব্লিড এরিয়া বলে, এই অংশটুকুকে। আর এখান থেকে এই অংশটুকুকে বলে হলো ট্রিম এরিয়া, আর এই অংশটুকুকে, সম্পূর্ণ অংশটুকুকে বলে হলো অফসেট পাথ এরিয়া। আমরা কাজ টেক্সট এবং লোগো এবং সবকিছু আমরা প্লেস করব অফসেট পাথ এরিয়ার ভিতরে। ইমেজের প্লেসমেন্ট আমরা পুরো অংশটুকুকে দিতে পারবো, ট্রিম এরিয়া এবং ব্লিড এরিয়ার ভিতরে আমরা পুরো অংশটুকুকে দিব। ওকে, কারো কোনো কনফিউশন? আমি আসলে কারো কথা শুনতে পাচ্ছি না। না না, আমি গুড। ঠিক আছে, মানে এই পর্যন্ত আসতে পেরেছেন? জি, জি, একটু বুঝতে পারছি না। জি বলেন। Can you show us what's the width and the height of the thing of the paper? আরেকবার প্লিজ। Height or width? Height? Yeah. হাইট আর উইথ, ইয়া, মানে কোথাকার হাইট আর উইথ দেখতে চাচ্ছেন? নিউ, ইয়া, এখানে হাইট উইথ, এখানে যদি আমরা A4 দেই, A4 দিলে আমাদের এখানে হাইট এবং উইথ চলে আসবে। উইথ হাইট 8.27, 11.69। ওকে, তাহলে এটা চলে আসবে আর কি হলো 8.27, 11.69 এ নতুন উইন্ডো চলে আসবে আর কি। ওকে, আমাদের ব্লিড এরিয়া এবং ট্রিম এরিয়া চলে এলো, ব্লিড এরিয়া এবং ট্রিম এরিয়া চলে আসলো, আমরা সেভ দিয়ে দিলাম। ওকে, এখন আপনারা দেখেন এখানে অ্যাকচুয়ালি ইউএস সফটওয়্যার ইঙ্ক, ইউএস সফটওয়্যার ইঙ্কের আমরা বিজনেস এরিয়াটুকু আমরা ম্যাগাজিন অ্যাডে ফোকাস করব। সাপোজ বললো কি যে আমার একটা কোম্পানি বললো কি যে আমি একটা ম্যাগাজিন অ্যাড দিতে চাই আমার কোম্পানি টাস্ক অনুযায়ী, সে হয়তো কোনো কিছু বলে দিবে না যে মনে করেন যে আপনি এরকম করেন এরকম করেন, এরকম কোনো টেক্সট কিন্তু বলবে না সে। তো আমাদেরকে বেসিক্যালি আমাদেরকে সেটা দেখেই আমাদেরকে করতে হবে, যে ওদের ওয়েবসাইট থেকে আমাদের ইনফরমেশন নিয়ে বেসিক্যালি আমাদেরকে ডিজাইন লেআউট করতে হবে। অনেক সময় এরকমও হয়
যেমন মনে করেন যে ফ্রিল্যান্সিং এর কাজে যদি আমরা দেখি কোনো ম্যাগাজিন অ্যাড করতে যায়, তাহলে ও কোনো ইনফরমেশন দিয়ে দেয় না, খালি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেয়, এই ওয়েবসাইটের অ্যাড্রেস অনুযায়ী আপনি আমাকে একটা ম্যাগাজিন অ্যাড তৈরি করে দেন। তাহলে আমাদের এখানে অ্যাকচুয়ালি ইউএস সফটওয়্যার ইঙ্ক এ দেখেন, আমাদের এখানে আমরা যে ওয়েবসাইটটা খুলেছি এখানে ইউএস সফটওয়্যার ইঙ্ক ফুল সার্ভিস বিজনেস সলিউশন, ওকে ক্লিয়ার। এখানে কি আছে, তাদের ওয়ার্ক আছে হলো বিজনেস ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, অনলাইন মার্কেটিং, স্ট্র্যাটেজি কনসাল্টিং। এই চারটা প্রোডাক্ট আছে এদের, এদের মানে চার ধরনের ক্যাটাগরি ওয়াইজ তারা কাজ করে। তো আমরা এটাই দেখে নিবো যে চার ধরনের ক্যাটাগরি ওয়াইজ দিয়ে আমরা ফোকাস করে দেবো তাদের ইয়ে। ওকে আমরা যে অ্যাসেট ফাইল দিয়েছি ওখানে দেখুন, আমাদের এখানে অ্যাসেট ফাইলের মধ্যে আছে ইউএস সফটওয়্যার ইঙ্ক লোগো। ইউএস সফটওয়্যার ইঙ্ক লোগো আছে, এটা আমরা সিলেক্ট করব, কপি করব, পরের উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে এডিট পেস্ট করব। পেস্ট করলে ইউএস সফটওয়্যার ইঙ্কের লোগো চলে আসবে। আমরা ছোট করতে পারি, এটা ধরে সিলেক্ট করে অল্টা শিফট টিপে, অল্টা শিফট টিপে আমরা লোগোটা ছোট ছোট বড় করতে পারি। অল্টা শিফট টিপে ড্রাগ করে অল্টা শিফট টিপে আমরা ছোট বড় করতে পারি। Can you show us how you got the logo? ওকে ফাইল ওপেন করেন, আমরা অ্যাসেট ফাইল দিয়েছি ইউএস সফটওয়্যার ইঙ্ক লোগো নামে একটা অ্যাসেট ফাইল দিয়েছি। ওকে ওপেন ওপেন করলাম, ওপেন করার পরে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট কপি, কপি করে আমরা আমাদের উইন্ডোতে চলে গেলাম, এডিট পেস্ট, পেস্ট করার পরে দেখেন আমরা এটা যদি আমরা অল্টার শিফট ক্লিক করি, অল্টার শিফট ক্লিক করে আমরা এটা ছোট বড় করতে পারি। অথবা আমরা এইখানে ক্লিক করে আমরা যদি কত ইঞ্চি দিতে চাই, যদি আমরা এটা এই যে আমাদের ট্রান্সফর্মে গিয়ে উইন্ডোজ ট্রান্সফর্ম দেখুন, এখানে ট্রান্সফর্ম আছে, উইন্ডোজ ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে গিয়ে যদি আমরা এখানে 2 ইঞ্চি দেই, এটা ক্লিক করা থাকতে হবে, 2 ইঞ্চি দিলে এটা অটোমেটিকলি ছোট হয়ে যাবে সমান রেশিও অনুযায়ী। ওকে আমরা লোগোর ভিজিবিলিটি রাখবো আমরা লেফট সাইডে। ওকে আমরা বেসিক্যালি আমরা যদি অ্যালাইন টপ দেই, রাইট দিয়ে, তাহলে আমাদের একেবারে কোনায় চলে আসলো। দেখুন আমাদের এখানে টিম সাইজ, এটা কেটে যেতে পারে, এখানে রাখলে এদিক দিয়ে কেটে যাবে এতটুকু, এদিক দিয়ে কেটে যাবে একটু। তো আমরা কতটুকু এনেছিলাম, 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি আমরা যদি ইন্টার দিই, ইন্টার দিয়ে সিলেক্ট করার পরে ইন্টার দিলে আমরা এখানে কত ইঞ্চি আছে, 0, ভার্টিক্যালি যদি হরিজেন্টালি যদি 0.5 ইঞ্চি নেই, 0.5, ভার্টিক্যালি 0.5 ইঞ্চি নেই, হরিজেন্টালি 0.5 ইঞ্চি, ভার্টিক্যালি 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি দিলে আমরা যদি ওকে, এই যে দেখুন প্রিভিউ দেখেন কোথায় চলে এসেছে লোগোটা, এখানে চলে আসবে। ওকে দিলে
তাহলে আমাদের এই মার্জিন বরাবর আমাদের এই জিনিসটা চলে আসলো, মার্জিন বরাবরই আমাদের লোগোটা থাকলো আমাদের অফসেট পাথ এরিয়ার ভিতরে। ওকে, সবাই প্লেস করতে পেরেছেন? Can you show us that again? ওকে, আমরা এটা পেস্ট করলাম, পেস্ট করে আমরা এটা সাইজ দিলাম কত ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি সাইজ দিলাম। 2 ইঞ্চি সাইজ দেওয়ার পরে আমরা এটা সিলেক্ট করার পরে আমরা যদি এখানে আমাদের অ্যালাইনমেন্ট যদি দেই, আমরা ভার্টিক্যালি অ্যালাইন টপ, ভার্টিক্যালি অ্যালাইন রাইট লেফট, তাহলে আমাদের এটা আর্টবোর্ডের ভিতরে অ্যালাইনমেন্ট হয়ে গেল। অ্যালাইনমেন্ট হয়ে যাওয়ার পরে আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইন্টার দিলাম। ইন্টার দিলে আমরা কত হরিজেন্টালি দিব, 0.5 ইঞ্চি, 0.5, ভার্টিক্যালি 0.5, ভার্টিক্যালি 0.5, 0.5 দিলে দেখুন আমাদের এখানে সে 0.5 ইঞ্চিতে চলে এলো, মানে অতটুকু অংশের ভিতরে সে চলে এলো, মানে 0.5 ইঞ্চি অফসেট পাথ এরিয়ার ভিতরে চলে এলো। ওকে দিব, Yeah, worked. জি হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, ইয়েস। ওকে, এখন আমরা আমরা ইমেজ প্লেস করব। আমরা ইমেজটা দেখবো আগে আমাদের কোথায় ইমেজ আছে। আমাদের এখানে যদি আমরা বেসিক্যালি তাদের কাজের বেসিসে আমরা একটা কিছু প্লেস করেছি, যে সফটওয়্যার ডেভেলপমেন্টের ইমেজ ইউজ করেছি, কারণ সফটওয়্যার ডেভেলপমেন্ট যারা করে তাদের মতো। ওকে, এটা প্লেস করবো, আমরা ইমেজটা প্লেস করবো। আমাদের দেখেন আমরা ভার্টিক্যালি এই ইমেজটা আপনাদেরকে প্রোভাইড করেছি অ্যাসেট ফাইলে। এটা যদি প্লেস করতে চাই, আমরা ফাইল প্লেস সিলেক্ট করলাম, লিঙ্ক ক্লিক করা, প্লেস দিলে ইমেজটা এখানে চলে আসবে। ইমেজটা এখানে চলে এলো। ওকে, এর সাইজ আছে হলো 10 ইঞ্চি। আমাদের যদি 10 ইঞ্চি, 6 ইঞ্চি আছে, তো আমরা বেসিক্যালি যতটুকুই নেই সাইজ। ওকে, এটা যদি আমরা মার্জিন বরাবর এখানে নিয়ে নেই, দেখুন অ্যালাইনমেন্ট যদি করি, ভার্টিক্যালি অ্যালাইন টপ, ভার্টিক্যালি অ্যালাইন রাইট, তাহলে কি হবে, এটা আমাদের আর্টবোর্ডের ভিতরে চলে আসবে। ওকে, আমরা এটার সাইজ দিয়ে দেই 8.27। আমাদের সাইজ কত ছিল আর্টবোর্ডের সাইজ? 8.27, তাহলে কত আসলো, 5.5 ইঞ্চি, 5.5216 ইঞ্চি। ওকে, ভার্টিক্যালি অ্যালাইন টপ, ভার্টিক্যালি অ্যালাইন রাইট, তারপরে এটা দেখেন এখানে ক্লিক করলে, বাম বাটন প্লেস করার পরে বাম বাটন ক্লিক করলে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক,
এটা পেছনে চলে গেল, সেন্ড টু ব্যাক চলে গেল। আমরা একটা কাজ করব, আমরা অর্ধেক এরিয়ার ভিতরে আমরা এই ইমেজটা প্লেস করব। ওকে, আমাদের এখানে একটা বক্স আছে, এটা সাইজ কত দেখেন, কত ইঞ্চি সাইজ আছে, 8.27, 5. এই অংশটুকু আমরা কপি করব, এটা কপি করবে, এখানে ক্লিক করলে এটা কপি করা যায়, অথবা এখানে ক্লিক করে এই অংশটুকু কপি করা যায়। তাহলে এরিয়াটুকু আমার কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এই যে আমার এখানে একটা বক্সের এরিয়া আছে, বক্সের এরিয়াটুকু আমরা কপি করলাম, এডিট কপি। ওকে, কপি করার দরকার নেই, আপনারা আবার ইয়ে করেন, রেক্টেঙ্গেল একটা টুল নেন, রেক্টেঙ্গেল টুল নেন, ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আরেকটা ক্লিক করেন, কত আছে, 8.27 ইঞ্চি উইথ, আর হাইটের এখানে আমরা এখানে পেস্ট করে দিই, সরি আমাদের এখানে পেস্ট হবে না, আবার আমরা এটা সিলেক্ট করি, আমরা এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করার পরে আমরা এটা কপি করি, কপি, কপি করার পরে আমরা এখানে কত, 8.27, 11.6, 69 এর জায়গায় আমরা এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, তাহলে কত চলে আসলো, 5.5216। মনে রাখতে পারলে ভালো, না হয় কপি করে নিতে পারেন, নিয়ে চলে আসতে পারেন। ওকে, একটা যদি বক্স নিব, আমরা বক্স নিলাম, বক্স নিলাম, বক্সের কালার করলাম, ওকে, ব্ল্যাক কালার নিলাম, ব্ল্যাক কালার নিয়ে আমরা এটার সাথে অ্যালাইন করে দেবো, এটার সাথে এটা অ্যালাইনমেন্ট করে দেব, লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, ক্লিয়ার, ওকে, হয়েছে। Hey, can you last up again the last? হ্যাঁ, এটা ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম, অথবা সিলেক্ট করার দরকার নেই, এটা ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে কি করলাম, ভার্টিক্যাল অ্যালাইন টপ, okay. আর হরিজন্টাল অ্যালাইন রাইট, হয়েছে। ওকে, এখন আমরা দেখেন এটার কালার করে দিব রেড কালার, রেড কালার কারণ আমাদের লোগো কালার ছিল রেড কালার, লোগো কালার ছিল রেড কালার, 100 100। আমরা এই অংশটা সিলেক্ট করে আমরা কালার করব, কালার করতে হলে আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পরে এই যে দেখেন এখানে ক্লিক করতে হবে ফিল কালার, ফিল কালার ক্লিক করলাম, ফিল কালার ক্লিক করলে কিছু 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 কালার কোড আছে 4-5টা, এগুলো অ্যাকচুয়ালি মুখস্থ করে রাখলে ভালো, আপনারা যদি ইয়ে করতে চান, নোট করে রাখতে চান, তাহলে নোট করে রাখতে পারেন। যেমন রেড কালার যদি করতে চাই, আমাকে ম্যাজেন্ডা, মিক্সিং, আপনারা যদি মানে ড্রয়িং করে থাকেন তাহলে অ্যাকচুয়ালি আপনার কালার মিক্সিং এর আপনাদের আইডিয়া থাকার কথা, যেমন ম্যাজেন্ডা কালার এবং ইয়েলো কালার যদি মিক্স করি আমরা, তাহলে পুরোটাই রেড কালার হয়ে যায়, এবং সায়ান কালার এবং যদি আমরা ইয়েলো কালার একটু মিক্সড করি তাহলে কিন্তু গ্রিন কালার হয়ে যায়, লাইট গ্রিন। আমরা যখন জল রং নিয়ে কাজ করি তখন কিন্তু আমরা মানে এভাবেই কাজ করতাম আর কি, যেমন আমি এখানে ম্যাজেন্ডা কালার 100 দিলাম, ইয়েলো কালার 100 দিলাম, ব্ল্যাক দিলাম 0, তাহলে আমার কি চলে আসলো, এই যে রেড কালার চলে আসলো, রেড কালার চলে আসলো, তাহলে ওকে দিলে আমার এখানে রেড কালার চলে আসবে, এটা ক্লিয়ার। ওকে, উইন্ডোজ লেয়ার,
লেয়ার নিয়ে আসলাম অথবা স্টোকের এখানে ক্লিক করলাম, স্টোক স্টোক ক্লিক করলাম আমরা, স্টোকে ক্লিক করে ট্রান্সপারেন্সিতে যদি যাই আমরা, অথবা এখান থেকে গিয়ে উইন্ডোজ ট্রান্সপারেন্সি, এই যে উইন্ডোজ ট্রান্সপারেন্সি, উইন্ডোজ ট্রান্সপারেন্সি, শেষ হবার এটা আমি যদি মাল্টিপ্লাই করে দেই অথবা যদি কালার করে দেই, যে কোনো কালার করতে চাই, স্কিন কালার করতে করে দিতে চাই, কালার বার্ন করে দিতে চাই, ভিনটেজ টাইপের হবে, লাইটেন করে দিলে দেখুন এখানে সব ধরনের কালার করে আমরা একটা সিলেক্ট করব, দেখুন ওভারলে করে দিতে চাই, টেক্সটের ভিজিবিলিটি বাড়ানোর জন্য সফট লাইট করে দিতে চাই, হার্ড লাইট করে দিতে চাই, কালার ভেরিয়েশন। আপাতত আমরা মাল্টিপ্লাই দিই, মাল্টিপ্লাই দিলাম, মাল্টিপ্লাই দেওয়ার পরে দেখেন এই দুটো, এটা মাল্টিপ্লাই দিলাম, মাল্টিপ্লাই দিয়ে এটা সেন্ড টু ব্যাক করে দেই, অ্যারেঞ্জ বাম বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সিলেক্ট করার পরে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দিলে রেড কালারটা চলে গেল, পিছনে চলে গেল, এবং এই অংশটুকু এই যে ইমেজটা সিলেক্ট করলাম, এবার ইমেজটা সিলেক্ট করে আবার সেন্ড টু ব্যাক দিয়ে দিই, তাহলে রেড কালারের পিছনে সেটা চলে গেল। দেখেন এখন লোগোটা ধরা যায়, আগে কিন্তু লোগোটা ধরা যেত না, তাহলে এখন সবার উপরে আছে লোগোটা, তারপরে আছে রেড কালার, রেড কালার উপরে সবার উপরে যদি ধরা যায় আমরা ধরতে যাই, তাহলে আসবে হলো লোগোটা, তারপরে রেড কালারটা, তারপরে এই কালার, এই ইমেজটা আনহাইড করলাম, আনহাইড করার পরে দেখেন ওকে। এখন আমাদের দেখেন এখানে টেক্সটটা কি বোঝা, আমাদের লোগোটা কি বোঝা যায়, লোগোটা বোঝা যায় না, লোগোটা একটু ভিজিবল না, তো ওকে, লোগোটা যদি ভিজিবল না তাহলে আমরা কি করব, লোগোটা ভিজিবল করার জন্য আমরা এখানে একটা হোয়াইট স্ট্রোক আউটলাইন দিব, হোয়াইট স্ট্রোক আউটলাইন, হোয়াইট আউটলাইন যদি দেই, একটা বক্স দেই, এটা আমাদের সাইজ কত ইঞ্চি আছে, 2 ইঞ্চি আছে, যদি 2 ইঞ্চি থেকে থাকে তাহলে আমরা যদি 2.1 ইঞ্চি অথবা 2.2 ইঞ্চি দেই, একটা 2.2 ইঞ্চি, 2 ইঞ্চি থেকে লোগো এত বড় ভিজিবল দরকার নাই আমরা, আচ্ছা ওকে 2 ইঞ্চি থাকুক সমস্যা নেই, কোম্পানি লোগো। আমরা এখন রেক্টেঙ্গেল মার্কিউ টুল নিব, রেক্টেঙ্গেল মার্কিউ টুল নিলাম, ক্লিক করলাম, 2.2, 2.2 উইথ, 2.2 হাইট, 2.2 ওকে দিলে একটা বক্স চলে আসবে, বক্সের কালার দিব আমরা কি হোয়াইট, হোয়াইট কালার দিতে গেলে আমাদেরকে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করলে এখানে ফিল কালার চলে আসবে, বক্স, বক্সের কালার আমরা এখানে হোয়াইট যদি দিতে চাই, দেখুন এখানে এখানে ক্লিক করলে হোয়াইট চলে আসবে, অথবা আমরা যদি এখানে জিরো দেই, সব জিরো, ওকে, এখান থেকেও দিতে পারি, অথবা কালার সুইচ থেকেও দিতে পারি, কালার সুইচে হোয়াইট কালার, দেখেন হোয়াইট কালার খুঁজে পাওয়া যাবে না, এই যে এখানে হোয়াইট আছে, এটা হোয়াইট না, একটু মানে কি ব্ল্যাক আছে, হোয়াইট, এই যে এখানে হোয়াইট আছে কালার সুইচে, কালার সুইচে যদি দিতে চাই, অথবা আমরা এখানে 0.00 মার্জিন আমরা দিব, ওকে
ওকে দিলে এটা আমাদের সেন্টার হয়ে গেল। এখন দেখেন এটা কিন্তু ভিজিবল, এটা আমরা কি করব, এই লোগোটা সিলেক্ট করব। লোগোটা সিলেক্ট করার পরে বাম বাটন ক্লিক করব, অ্যারেঞ্জ দিব, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, তার মানে এই যে বক্সটা নিয়েছি বক্সটার উপরে আমাদের যেন থাকে। ব্রিং টু ফ্রন্ট দিলাম, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট দেওয়ার পরে আমরা সাদা সাদা বক্সটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা দেখেন এখানে এটা কি হরিজন্টালি অ্যালাইন লেফট, একেবারে আবার হরিজন্টালি অ্যালাইন বটম, বটম মানে একেবারে নিচে চলে যাবে, বটম দিলে এখানে চলে আসবে। আচ্ছা নিলাম, এখানে নিয়ে আসলাম, এখানে চলে আসলো বক্সটা। এবার আবার আপার নিলাম, ভার্টিক্যাল অ্যালাইন টপ, মানে এই যে দেখেন উপরে প্রতিটার অংশে দেখেন এটা হচ্ছে হলো কি, এই যে একটা দাগ আছে, টান আছে, এটা মানে লেফটে যাবে। এটা হচ্ছে কি, এই যে একটা মাঝখানে একটা টান আছে, এটা হচ্ছে হলো সেন্টার। এটা কি, এটা হলো রাইট সাইডে, এই যে দেখেন রাইটে একটা টান আছে, রাইটে। আবার এই যে এখানে দেখেন ভার্টিক্যালি অ্যালাইন টপ উপরে যাবে, এটা এটা মাঝখানে থাকবে, মানে দুইটা অবজেক্ট নিলে এই দুটা অবজেক্টের মানে আর্টবোর্ডের সাথে অথবা অন্য কিছুর সাথে এটা অবজেক্ট সেন্টার হবে। আবার এটা নিলে নিচে আসবে, এই যে এটা ক্লিক করলে নিচে চলে আসবে, এখানে নিচে আর কোথাও আছে, আর কোথাও নিচে নাই, কিন্তু দেখেন একটা দিয়ে নিচে আছে, তাহলে আমি এটাতে ক্লিক করে নিচে চলে আসবে। আবার উপরে কোনটা আছে, উপরে আছে হলো এটা, উপরে আছে এটা, উপরে ক্লিক করলে উপরে চলে আসবে। ওকে ক্লিয়ার, এইবার আমরা ইন্টার দিব। এখানে ইন্টার দেওয়ার পরে দেখেন আমি কত ইঞ্চি আমরা দিছিলাম, 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি ভার্টিক্যালি, 0.5 ইঞ্চি ভার্টিক্যালি নিলাম, আর 0.5 ইঞ্চি ভার্টিক্যাল নিলাম, হরিজন্টাল নিলাম 0.5 ইঞ্চি, না ভার্টিক্যালি আমার দরকার নেই, ভার্টিক্যালি আমার দরকার নেই। আমরা কত নিয়েছিলাম, 2.2, তাহলে 0.3 ইঞ্চি নিলে হয়, 0.3 ইঞ্চি, 2.2, 2.2 নিলে 0.4 ইঞ্চি নিতে হবে, 0.4 ইঞ্চি নিলে আমাদের সেন্টার হবে, দেখেন চারো সাইডে সমান স্পেস হবে, 0.4 ইঞ্চি হরিজেন্টাল, হরিজেন্টাল 0.4 ইঞ্চি নিলেই এরকম আসবে। ওকে এখন দেখেন আমাদের নিচের স্পেসটুকু মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, মনে হয় যে আমাদের এত বড় দরকার ছিল না। আমরা দেখি এখানে ক্লিক করে কতটুকু টেনে ছোট করা যায়, কতটুকু স্পেস রাখা যায়, এতটুকু স্পেস রাখলেই হয়। কত ইঞ্চি আছে, 1.52, 1.52 আছে, তো আমরা কি করব, 1.5 করে দেব, এটা সরাই দিলাম, সরাই দিয়ে 1.5, 1.5 ইঞ্চি, দিলাম, দেখেন এখানে চারো সাইডে স্পেস সমান, এখান থেকে এতটুকু যেটুকু স্পেস, এখান থেকে এখানে এতটুকু স্পেস, এখানে একটু বেশি মার্জিনেবল স্পেস কারণ আমাদের এই এখানে মার্জিন, সেম মার্জিন। ওকে ডান, এবার কি করব আমরা, একবার সেভ দিয়ে নেই, সেভ দিয়েছি, এই পর্যন্ত ক্লিয়ার। ডান, ওকে এখন আমরা ওকে আমরা একটা টেক্সট দিয়েছি আপনাদেরকে, দেখেন আমাদের অ্যাসেট ফাইলের ভিতরে একটা টেক্সট আছে, ডকুমেন্ট, আমরা বিজনেস রিলেটেড কোন একটা টেক্সট দিব কাস্টমারদের ভিজিবিলিটির জন্য, যে কাস্টমারকে অ্যাট্রাক্ট করে সেরকম। কাম গিভ ইউর বিজনেস দি বুস্ট ইট নিড টু গ্রো,
এই অংশটুকু আমরা কপি করলাম, কপি করার পরে আমরা টেক্সটটা এখানে টেক্সট আমরা এখানে টেক্সট টুল নেই, টেক্সট টুল কোথায়, টি টি টুল নিলে এখানে চলে আসবে, টি টুল নিয়ে আমরা এটা পেস্ট করব, এডিট পেস্ট, তারপর আমরা কি করব সিলেকশন টুল নিব, ওকে। একটু ফন্টটা বড় করি, কত আছে এখানে ফন্টের এরিয়া দেখেন, এটা কত আছে, অনেকের আবার এই অংশটুকু নাও থাকতে পারে, অনেকের যদি এই অংশটুকু না থাকে আপনারা এখান থেকে উইন্ডোজে গিয়ে অপশন দিয়ে দিলে হয়ে যাবে, অপশন উইন্ডোজে গিয়ে MNO অপশন, এই যে দেখেন সবার উপরে এখানে টুলস আছে, কন্ট্রোল আছে, কন্ট্রোল আছে, কন্ট্রোল থাকবে আর কি, কন্ট্রোল ক্লিক করা থাকবে, দেখেন কন্ট্রোল নাই, অনেকের আবার এরকম দেখা যাবে উইন্ডোতে, আবার এটা যদি আনতে চান তাহলে এই কন্ট্রোলটা এখানে চলে আসবে, ওকে। কন্ট্রোলটা দিয়ে আমরা দেখেন এখানে ফন্টটা একটু বড় করে দিলাম, ফন্টের সাইজ আছে 12, 12 থাকলে আমরা 36 করে দিলাম। ফন্ট মারিয়াট প্রো, সবারই মনে হয় ফন্ট মারিয়াট প্রো আছে, ওকে। আমরা এখানে প্রপোজ করতেছি বুস্ট, মানে তার বিজনেসটাকে বুস্ট করার জন্য সে আমাদের এই কোম্পানির কাছে সে আসতে পারে, ওকে। ইন্টার দিলাম, বুস্টে ইন্টার দিলাম, কাম গিভ ইউর বিজনেস দি বুস্ট ইট নিড টু গ্রো দিলাম, অথবা কামটা এক লাইনে দিই, বিজনেসটা আমরা একটু হাইলাইট করি, সিলেকশন টুল নিলাম, সিলেকশন টুল নিয়ে সিলেক্ট করলাম, এটা মার্জিন আমি ঠিক করলাম, মার্জিন দিলাম, এতে ক্লিক করলে টাইপ টুল, আপনারা যদি এটা না থেকে থাকে তাহলে উইন্ডোজ ক্যারেক্টার ক্লিক করতে হবে, ক্যারেক্টার ক্যারেক্টার, এই যে মনে করেন যে আমি যেটা নিয়ে কাজ করতেছি এটা নাই, তাহলে আমরা যদি কন্ট্রোল টি দেই অথবা উইন্ডোজ গিয়ে টাইপ টাইপে গিয়ে ক্যারেক্টার, এই যে কন্ট্রোল টি, কন্ট্রোল টি, তাহলে এটা আমরা টি দিয়ে দেখেন এটা আমরা অ্যালাইনমেন্ট কাছাকাছি নিয়ে আসলাম, দেখেন এটা আমরা একটু বড় করব, ফন্ট বড় করতে হয় কিভাবে, এই যেখান থেকে বাড়া দিলাম দেখেন, এটা একটু বাড়া দিলাম, এই বরাবর যদি করতে চাই 36 বার দিয়ে, ওকে, এটা ক্লিক করে আমরা এটা কমাই দিব, এটা আমরা আপার কেস করতে চাইলে টাইপ চেঞ্জ কস আপার কেস, আবার দেখেন টাইপ চেঞ্জ কস আপার কেস, এটা আমরা বোল্ড করে দিব, বোল্ড এখানে যদি আমরা বোল্ড লিখে দেই বোল্ড চলে আসবে, ছোট করে দেই যতটুকু মার্জিন দরকার আমার, উপরে উঠাই দেই
সিলেক্ট দি লিডিং, দেখেন লিডিংটা উপরে উঠিয়ে দিয়েছি। এটা একটু ছোট করতে হবে মনে হয়। ওকে, এটাও কাছাকাছি নিয়ে গেলাম। ডান। আমরা যদি এই টেক্সটটা এখানে দেই, দেখুন এখানে টেক্সটটা নিয়ে আসলাম, নিয়ে এসে এটা আমরা কালার দিব। কি কালার দিব? এটা হোয়াইট কালার দিব। হোয়াইট কালার দিতে চাইলে এই যে দেখেন এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, দুটো সব ধরনের অপশন আমি দেখিয়ে দিচ্ছি। ব্ল্যাক আছে, হোয়াইট আছে, যদি ডাইরেক্ট হোয়াইট নিতে চান এখানে ডাইরেক্ট হোয়াইট আসবে, এখানে যদি ডাইরেক্ট ব্ল্যাক দিতে চান ডাইরেক্ট ব্ল্যাক আসবে। আবার ওখানে গিয়ে যদি অন্য কোনো কালার খুঁজতে চান ওখানে কালার খুঁজতে পারবেন সেম ধরনের। এখানে গিয়ে ক্লিক করলে এখানে আপনি কালার খুঁজতে পারবেন, যে কোনো কালার আপনি দিতে পারেন। এই যে এখানে কালার, এটা যদি টান দেন এটা আবার এখানে কালার দিতে পারেন, এরকম টাইপের। ওকে, গিভ ইউর বিজনেস দি বুস্ট অ্যাজ ইউ গ্রো। ওকে, আমাদের এখানে আরেকটা টেক্সট আছে, দেখেন বুস্ট ইউর বিজনেস ইভেন্ট। কপি, কপি করলাম। আমরা একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নিব কিভাবে? টাইপটা ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এই যে এইখান থেকে আমরা ক্লিক করে ড্রাগ করে বড় করবো। এই যে দেখেন আসছে, এখানে পেস্ট করব। পেস্ট করলে আমার ওই টেক্সটটা এখানে চলে আসবে। নামটা আসলে, ক্যান ইউ ডু ইট অ্যাগেইন প্লিজ? ওকে, টেক্সট, টেক্সট বক্স, আমরা টেক্সট নিলাম। টেক্সট নিয়ে এই যে এখানে ক্লিক করি নাই কিন্তু, মানে ক্লিক 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 করে টিপে ধরে রাখছি, ছাড়ি নাই, তারপরে ড্রাগ করছি। দেখেন এখানে ক্লিক করে ড্রাগ করে ধরে রেখে তারপর আমরা এটা বড় করলে আমাদের একটা টেক্সট বক্স চলে আসবে। বক্স চলে আসলে যে সেই বক্সটার ভিতরেই টেক্সটটা খালি প্লেস হবে। দেখছেন চলে আসছে, আসে? হ্যাঁ। ওকে, এখন আমরা পেস্ট করি, এডিট পেস্ট, পেস্ট হলে আমাদের এই টেক্সটটা চলে আসলো। টেক্সটটা চলে আসলো, এত বড় টেক্সট আমরা দিব না, কারণ এটা হিডিং লাইন না, এটা জেনারেল লাইন। জেনারেল লাইন দিলে আমরা এখানে যদি 12 দিই, দিলাম 12, 12 বেশি ছোট হয়ে যায়, 14 দিলাম, 14 দিলাম, 14 দেওয়ার পরে আমরা এখানে এখানে 14 দিলাম, 14 14 দিলাম, হ্যাঁ। ক্যারেক্টারে এখানে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে যদি আমরা জাস্টিফাই দেই তাহলে সেটা জাস্টিফাই হয়ে যাবে। ওকে, আমাদের ক্যারেক্টারটা দেখি, ক্যারেক্টারটা বোল্ড আছে কিনা। বোল্ড আছে, আমাদের বোল্ড দরকার নাই, আমরা লাইট দিব অথবা রেগুলার দিব। রেগুলার দিলাম, এখানে এই বক্স কিন্তু এটা কিন্তু মানে এমনি মুভ করানো যাবে না। দেখেন এখানে যদি আমরা এটা ছোট করতে চাই, অ্যালাইন ট্যালাইন সবকিছু করতে চাই, আমরা এখানে দিলে হয়ে যায়। একটু টেনে তারপরে এখান থেকে যতটুকু এদিকে যদি লেফটে দিতে চাই, এই যে এখানে সেন্টার আছে সেন্টার থেকে একটু ডানে টেনে দিতে হবে। তারপরে এই যে এখান থেকে যদি ইয়ে করতে চাই একটু বামে টেনে দিতে হবে, বামে টেনে দিলেও একবারে কিন্তু দেখেন এই বরাবর আমি অ্যালাইন রেখেছি, অ্যালাইনমেন্ট রেখেছি, এই বরাবর অ্যালাইনমেন্ট রেখেছি। অ্যালাইনমেন্টের যত ইউজ করবেন ডিজাইন সেক্টরে তাহলে মনে করেন যে তত বেশি মানে লুক্রেটিভ হবে জিনিসগুলো,
সব জায়গা থেকে একটা অ্যালাইনমেন্টের যে চেক করতে হবে সব জায়গা থেকে। ওকে, এখন আমরা এই টেক্সটটা আমরা কি করে দেব, হোয়াইট করে দেব। হোয়াইট করে দিতে গেলে আমাদেরকে কি করতে হবে, এটা কালো আছে, ব্ল্যাক আছে, ব্ল্যাক আছে, এই যে এখানে হোয়াইট আছে, এখানে ডাইরেক্ট হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট দিলে এটা ডাইরেক্ট হোয়াইট চলে এলো, হোয়াইট চলে এলো। ওকে, আমরা এখন টেক্সটটা প্লেস করলাম। এখন দেখেন কিছু কিছু ফন্ট ভেঙে যায়, এখানে কি আছে যে দেখেন ইন্টারঅ্যাক্টটা ভেঙে গেছে, আপনাদের হয়তো ভাঙে নাই কিন্তু আমার ভেঙে গেছে। ওকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি ফন্টটা এক লাইনে যেন থাকে সেটার জন্য আমরা কি করতে পারি, দেখেন এখানে একটা অপশন আছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফে এখানে হাই হাইপেন্টেশন আছে, হাইপেন্টেশন ক্লিক করলে এখানে হাইপেন্টেশন আসবে, এই যে হাইপেন্টেশন, হাইপেন্টেশনটা আমরা ক্লোজ করে দিব, হাইপেন্টেশন দরকার নাই, হাইপেন্টেশন ক্লোজ করে দিলে দেখেন এটা হাইপেন্টেশনটা ওকে হয়ে গেল, চলে গেল হাইপেন্টেশনটা চলে গেল। এখন হাইপেন্টেশনটা আমরা যদি, এখন কি হয়েছে আমাদের টেক্সটও চলে গিয়েছে, নিচে নামিয়ে দিয়ে এটা টেনে। ওকে, হাইপেনেশনটা দিলাম আমরা, হাইপেনেশনটা ক্লিয়ার করে দিলাম। ওকে, দেখেন আমরা যতটুকু আমরা যদি কন্ট্রোল সেমিকোলন দিই, কন্ট্রোল ক্লিক করে, তাহলে আমাদের গাইড গুলো চলে যাবে, অথবা আমরা গাইড গুলো আমরা এখান থেকেও হাইড গাইড দিলে, হাইড গাইড তার মানে গাইড গুলো চলে গেল। এখন দেখেন আমরা এই অংশটুকু প্যাটার্ন করলাম আর কি। সবাই এ পর্যন্ত করতে পেরেছেন? ওকে, এখন দেখেন আমরা যেই ওয়েবসাইটে যাব, আবার ওয়েবসাইটে আসলে কি আছে ওদের বিজনেস, এখানে বিজনেস আছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, অনলাইন মার্কেটিং, স্ট্র্যাটেজি কাউন্সিল, কনসাল্টিং। ওকে, আমরা যদি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টটা করি, সিলেক্ট করি, দেখেন এখানে কপি করা যায়, হালকা ক্লিক করলে এই যে এখান থেকে মার্জ করলে কপি করা যায় টেক্সটটা। ক্লিক করে একটু ড্রাগ করলেই কপি করা যাবে, যেমন এই যে এখান থেকে ক্লিক করে যদি একটু ড্রাগ করি কপি হয়ে গেল, দেখেন এখান থেকে ক্লিক করে একটু ড্রাগ করলাম কপি হয়ে গেল, ড্রাগ করলে কপি হয়ে যায়। এখন আমি যদি এই যে এতটুকু ক্লিক করলাম, কপি করলাম, কপি করার পরে আমি এখানে টাইপ টুল নিলাম, টাইপ টুল নিয়ে পেস্ট করলাম, টেস্ট করলে দেখেন এটা চলে এলো, চলে এলো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ই কমার্স ওয়েবসাইট। ওকে, এটা চলে আমাদের মেইন ক্যাটাগরি, মেইন ক্যাটাগরি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। মেইন ক্যাটাগরিটা আমরা ফন্টটা বাড়িয়ে দেব, টাইপ টুলে কত আছে এটা 14, 20 দিয়ে দিলাম, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ই কমার্স ওয়েবসাইট একসাথে থাকলো, দেখুন অ্যালাইনমেন্ট আর একটু ক্লোজ করে দিলাম আমি, 9, 9 দিয়ে দিলাম, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এটা আমরা কি করলাম বোল্ড করলাম। বোল্ড করলাম, বোল্ড করার পরে এটা আমরা সেন্টারে অ্যালাইনমেন্ট করবো কিভাবে, দেখেন এখানে সেন্টারে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইন সেন্টার, এখানে আছে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ সেন্টার অ্যালাইনমেন্ট করার জন্য অ্যালাইন সেন্টার দিয়ে দেখি, দেখেন এখানে প্যারাগ্রাফ সেন্টার, সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে।
ওকে, দেখেন আমরা গুগলে যাব, গুগলে গিয়ে দেখেন আমরা এখানে কি ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আই সিম্বল অথবা আইকন, দেখেন এখানে অনেক ধরনের আইকন আছে, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আইকন, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আইকন আছে। ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আইকন যদি আমরা করতে চাই, দেখেন আমরা সাপোজ কোনটা নিব, আমরা যদি একটা ডেভেলপমেন্ট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আইকন, আমরা ভালো হয় কোনটা, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আইকন দিয়ে এটাই ক্লিক করি, সবাই কিন্তু ওপেন করবেন, দেখেন ওপেন করেন, ভিউ ইমেজ দেন, ভিউ ইমেজ দিলে আইকনটা চলে এলো। আইকন আমরা কি করব, ফাইল সেভ অ্যাজ আমাদের অ্যাসেটের মধ্যে রাখবো, ওয়েব ডিজাইন আইকন, ওকে। আমাদের এখানে কি আছে আর, মোবাইল ডেভেলপমেন্ট, আমরা এখানে দিব মোবাইল, মোবাইল ডেভেলপমেন্ট আইকন, ওকে। আমরা যদি ব্ল্যাঙ্ক স্পেস নেই, আমরা ব্ল্যাঙ্ক স্পেস ইউজ করব বেসিক্যালি, যেটা নেওয়া যায়, আমরা যদি মোবাইল ডেভেলপমেন্ট আইকন দিয়ে আমরা সার্চে প্রায় হলো সবচেয়ে ভালো বেটার হোয়াইট স্পেস এটা নিতে পারলে ভালো হয়, অথবা এটা নিতে পারলে ভালো হয়, যে কোনো একটা নিতে, অথবা এটা, ওকে। দেখেন আমরা কি সার্চ দিয়েছি, মোবাইল ডেভেলপমেন্ট আইকন, আপনারা কি পাচ্ছেন ফাইলগুলো? হ্যালো, হ্যাঁ, ফাইল কি পেয়েছেন? ওয়েব ডিজাইন আইকন কি নিয়েছেন? ওকে, ওয়েব ডিজাইন আইকন নিয়েছেন। এখন মোবাইল 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 ডিজাইন আইকন, মোবাইল ডেভেলপমেন্ট আইকন ক্লিক করলাম, এই যে মোবাইল ডেভেলপমেন্ট আইকন, এই ভিউ ইমেজ, ভিউ ইমেজ দিলে মোবাইল ডেভেলপমেন্ট আইকন চলে এলো, এটাও সেভ দিলাম, সেভ মোবাইল ডেভেলপমেন্ট আইকন। এখন আমরা যাই এখানে, এখানে আর কি আছে দেখেন, অনলাইন মার্কেটিং, এখন আমি এখানে সার্চ দিব অনলাইন মার্কেটিং, অনলাইন মার্কেটিং আইকন ক্লিক করলাম, যে ওদের এখানে আছে এটা এই টাইপের আইকন, ওকে। ওকে, আমরা এই ওটা নিতে পারি, অথবা এটা তো মোবাইল মার্কেটিং হয়ে যায়, অনলাইন মার্কেটিং আইকন, অনলাইন মার্কেটিং আইকন, ওকে, আমরা এটাই নেই, ভিউ ইমেজ, অনলাইন মার্কেটিং আইকন, সেভ ইমেজেস, মোবাইল মার্কেটিং আইকন,
তারপরে আমাদের আর কি আছে, অনলাইন মার্কেটিং। স্ট্র্যাটেজি এন্ড কনসাল্টিং, কপি করলাম স্ট্র্যাটেজি এন্ড কনসাল্টিং, কপি করলাম স্ট্র্যাটেজি এন্ড কনসাল্টিং আইকন। এটাই নেই প্রোডাক্টিভিটি। ভিউ ইমেজ, voice.com, ওকে। আমরা এটা নেই, এই আইকন নেই, এই যে এখানকে কনসাল্টিং আইকন, কনসাল্টিং আইকন ভিউ ইমেজ দিলাম, কনসাল্টিং আইকন চলে এলো, সেভ ইমেজ দিলাম, সেভ ইমেজ দিয়ে চলে এলো কনসাল্টিং আইকন। ওকে, স্ট্র্যাটেজি অ্যান্ড কনসাল্টিং আইকন নিয়ে নিছি আমরা। ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আমরা কি করব, আমাদের যে ইমেজটা নিয়েছি আমরা সেটা প্লেস করব। সেটা যদি প্লেস করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, ফাইল প্লেস, প্লেস যদি দেই, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আইকন আমরা কোথায় রেখেছি, ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আইকন, ওকে। ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট আইকন এনেছি আমরা, এনে আমরা এটা পাশে রাখি। আমরা দেখুন এই অংশটুকু আমরা কি করব, এখানে কিন্তু পিক্সেল হ্রাস, কিন্তু দেখেন পিক্সেল হ্রাস, পিক্সেল হ্রাস, এটা আমরা কি করব, এটা আমরা ট্রেস করা দেখাবো আমরা অ্যাকচুয়ালি। মানে কোনো ইমেজ ফাইল থেকে যদি আমরা সেই ফাইলটা আমরা ভেক্টরাইজ করতে চাই এবং আমাদের কালার মতো অপটিমাইজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, সেটা ইমেজ ট্রেস করতে হবে। ইমেজ ট্রেস করা এটা একটা বিগ পার্ট, ওয়ান অফ দ্য বিগ পার্ট ইন গ্রাফিক্স ডিজাইন বুট ক্যাম্প। তো এগুলো আর কি সহজে আসলে ইউএক্স ডিজাইনে যত শর্টকাটে কাজ করা যেতে পারে
ততই আমাদের ইউএক্স ডিজাইনের কাজগুলো শর্টকাটে কাজগুলো করে নিয়ে যাবে। কারণ ইউএক্স ডিজাইনের যখন এক একটা প্রজেক্ট নিয়ে আপনারা কাজ করবেন তখন কিন্তু আপনাকে সেই সময়টুকু পাবেন না, মানে একটা ফাইল ক্রিয়েট করা, যেমন এই অংশটা নিলাম, এই অংশটা নিয়ে আমরা মনে করেন যে এখানে পেন টুল দিয়ে পাতোয়ার করে রেডি করা, অনেক অনেক সময় ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ইমেজ গুলো অ্যাকচুয়ালি ট্রেস করার চেষ্টা করব, ট্রেস করে আমরা এই ইমেজ গুলো ইউজ করার চেষ্টা করব। দেখেন আমরা যখন একটা ইমেজ প্লেস করি তখন কিন্তু আমাদের এখানে একটা অপশন আসে, দেখেন আমি সবার প্রথমে আবার দেখা দিই, আমরা ইমেজটা প্লেস করলাম, ফাইল প্লেস, ফাইল প্লেস, প্লেস দিলে আমরা এই যে ইমেজটা প্লেস করলাম, প্লেস করলাম, প্লেস প্লেস করলাম, প্লেস করার পরে দেখেন এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন আছে ইমবেড এডিট অরিজিনাল ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস যদি করি আমরা তাহলে দেখেন এখানে ইমেজটা ট্রেস হয়ে যাবে, ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। তারপরে ইমেজ ট্রেস এর পরে আমরা যদি এক্সপান্ড করি, এক্সপান্ড এক্সপান্ড করলে সেটা ইমেজ থেকে ভেক্টরে পরিণত হয়ে যাবে, ভেক্টরে পরিণত হয়েছে, ভেক্টরে পরিণত হওয়ার পরে দেখেন আমরা ডাইরেক্ট সিলেকশন নিব, ডাইরেক্ট সিলেকশন নিয়ে এই যে সাদা অংশটুকু, বাহিরের সাদা অংশটুকু ফেলে দিব, ডিলিট করে দিব, ডিলিট, দেখেন এই যে সাদা অংশটুকু আমরা আবার এই যে এখানে সাদা অংশ আছে এই সাদা অংশ আমরা সিলেক্ট করলাম ডাইরেক্ট সিলেকশন দিয়ে, ডাইরেক্ট সিলেকশন দিয়ে সিলেক্ট করতে হচ্ছে, ডিলিট করে দিলাম, ডাইরেক্ট সিলেকশন দিয়ে এটা সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম, এটা ডিলিট, এটা ডিলিট। এখন কি হলো, আরো এখানে একটা সাদা অংশ আছে এই অংশটাও ডিলিট। ওকে, এটা হচ্ছে হলো আমাদের আইকন চলে এলো, দেখেন আমরা আইকনটা যদি আমরা ইয়ে করতে চাই, ওকে কাজ করে কি, আমরা কাজ করি বেসিক্যালি ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের, তারপরে আমরা চারটা প্রজেক্টের কাজ করি, তো চারটা প্রজেক্টের কাজে আমরা চারটা চার ধরনের আমরা আইকন নিয়েছি, সেই আইকনগুলো আমরা ট্রেস করব, ট্রেস করে আমরা চারটা আইকনই আমরা প্লেস করব, প্লেস করব। আপনারা যদি সাইজ নিতে চান স্কোয়ারে দিয়ে 1 ইঞ্চি দিয়ে দেন, 1 ইঞ্চি সাইজ সিলেক্ট করুন, সিলেক্ট করে আমাদের ট্রান্সফর্ম নিয়ে আসুন, ট্রান্সফর্মে এখানে 1 ইঞ্চি দেন, ওকে। আমরা একটা রাউন্ডেড বক্স দিই, আমরা রাউন্ডেড বক্স নিব কিভাবে, আমরা এখানে একটা ইলিপসেবল টুল নিব, ইলিপসেবল টুল নিয়ে আমরা এখানে একটা রাউন্ড বক্স দিব, রাউন্ড বক্সের কালার আমাদের এটা আছে, আমরা সেই কালার না দিয়ে আমরা এটা ফিল কালার না দিয়ে আমরা এটা এখানে দিব স্টক কালার দিব, শিফট এক্স দিলে স্টক কালারে চলে আসবে, ফিল কালার টু স্টক কালার, অথবা ফিল কালার নান করে আমরা স্টক কালার যদি দিয়ে দেই, যে স্টক কালারে যদি দিয়ে দেই তাহলে আমাদের এটা স্টক কালারে চলে এলো। স্টক কালারে চলে এলো, আমরা এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এই যে সেন্টারে দিব, দেখুন এখানে ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার, হরিজন্টালি অ্যালাইন সেন্টার, ওকে সেন্টার হলে আমরা এটা আবার আমাদের এখানে প্লেস মতো নিয়ে আসবো, সেন্টার হয়েছে,
আমরা এই যে ড্রাগ করে দুটো অংশ সিলেক্ট করে ডিলিট করে দিলাম, দেখুন অর্ধেক ডিলিট হয়ে গেল। ডাইরেক্ট সিলেকশন নিয়ে যদি আমরা এই উইন্ডোটা সিলেক্ট করে ডিলিট করে দেই, ডিলিট করে দিলে আমাদের অর্ধেক বক্স চলে গেল। ওকে, এটা আমরা একটু নামিয়ে দেই। নামিয়ে দিলাম, এবার দেখেন। ওকে, নামিয়ে দেওয়ার পরে দেখেন আরেকটা আরেকটা টুল নিলাম আমরা, আরেকটা পেন টুল নিলাম। পেন টুল নিয়ে একটা বক্স নিলাম, মানে টান নিলাম, একটা লাইন নিলাম। লাইন নিলে গেলে কি করতে হবে, লাইন সেগমেন্ট টুলও আপনি করতে পারেন। এই যে শিফট টিপে ক্লিক করলে একটা লাইন চলে আসবে, লাইন চলে আসলে লাইনের ভিতরে কালার দিলে কালারটা চলে আসবে। এখানে দেখেন, এখানে লাইন সেগমেন্ট টুল আছে, লাইন সেগমেন্ট টুল, লাইন সেগমেন্ট টুল, এখানে একটা ক্লিক করে এই যে এখান থেকে ড্রাগ করলে এখানে সোজাসুজি একটা ইমেজ চলে, মানে বক্স চলে আসবে, লাইন চলে আসবে। লাইন চলে আসলো, লাইন থেকে আমরা এই যে এটা কি করব, এটা আমরা এই তিনটা আমরা দেখেন, এই তিনটা আমরা কি করব, অ্যালাইন করব, সেন্টার সেন্টার অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। তাহলে এখান থেকে এখানকার দূরত্ব সেন্টার অ্যালাইনমেন্ট চলে এলো। এখন এই যে এটা আমরা কি করব, এই খালি এই রাউন্ডেড বক্সটা ধরবো। রাউন্ডেড বক্সটা ধরার পরে আমরা, সরি, আমরা এখানে দেখুন, এখানে যদি আমরা সিলেকশন দিয়ে দেই অ্যালাইন টু সিলেকশন, তাহলে আমাদের দেখেন এখানে অ্যালাইন সিলেকশন যেটা সিলেক্ট করব সেটার সাথে অ্যালাইনমেন্ট হবে। অ্যালাইনমেন্ট হয়েছে, ওকে। এখন দেখুন আমরা এই দুটো সিলেক্ট করে আমরা যদি পাথ ফাইন্ডার দেই, সরি, আমরা ওকে, আপনি কি এটা কেটে দিতে পারেন? কেটে দিতে পারলে দেখেন এখানে কোথায় আছে, এই যে এখানে ইরেজার টুল আছে, ইরেজারের এখানে একটা সিজার টুল আছে। সিজার টুলে আমরা যদি এখানে নিয়ে এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে এটা কেটে গেল, তার মানে বাইরের অংশটুকু আছে, এই অংশটুকু আলাদা হয়ে গেল। আবার এইখানে ক্লিক করলে, জি, কোথায় ক্লিক করলাম, লাইনটা লাইন বরাবর, লাইন বরাবর ক্লিক করলাম। আবার দেখেন আমরা এই যে লাইনটা দিছি, এই লাইনটা সিলেক্ট করে, সিলেক্ট করে আমরা সিজার টুল নিলাম। সিজার টুল হচ্ছে হলো ইরেজার টুলের নিচেরটা, সিরেজার সিজার টুল, সরি, সিজার টুল নিয়ে আমরা যদি এই যে এইখানে একটা ক্লিক করি, দেখেন কোনটার উপরে ক্লিক করতেছি, এখানে ক্লিক করলে, ক্লিক করলে এটা কেটে গেছে, এটা অংশ আলাদা হয়ে গেছে, দেখেন এটা অংশ আলাদা হয়ে গেছে। আবার এই যে এখানে এই বরাবর একটা ক্লিক করলাম, তাহলে এটা আলাদা হয়ে গেল। এখন আমাদের দরকার কি, আমরা এটা ফেলে দিব, ডিলিট, দেখুন একটা প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে। এটা আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে গ্রুপ করব, বাম বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পরে এটা এখন সেন্টারে নিয়ে আসব, সেন্টার অ্যালাইনমেন্ট, এটা দেখেন আর একটু উপরে কাছাকাছি দিলাম। কাছাকাছি দিলাম, কাছাকাছি দেওয়ার পরে আমরা সেন্টার আছে সবগুলোই, ডান। এখন আমরা এটা ড্রাগ করে ছোট করে দিব, অথবা আমরা ট্রান্সফর্মে দেখি কতটুকু আছে, আমাদের উইথ আছে কত, 2.9, আমরা 2.5 দিয়ে একটু ছোট করে দিব। ছোট করে দিতে হবে কারণ আমাদের এখানে চারটা আমাদের ক্যাটাগরি আছে, চারটা ক্যাটাগরিতে আমাদেরকে
এখানে প্লেস করতে হবে চারটা ক্যাটাগরি। তো চারটা ক্যাটাগরি প্লেস করতে গেলে তাহলে আমাদেরকে এটা আমি উপরে দিলাম, ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের আন্ডারে ওয়েবসাইট ডিজাইন, ওকে আমরা এখানে একটা ড্যাশ ইউজ করি। ওকে ড্যাশ ইউজ করে আমরা এটা কি করব, একটু ছোট করে দিব, 11.9 আছে, ওকে ডান, 9.5, 9.5 বেশি বড় হয়ে যায়, যতটুকু আছে এতটুকু অ্যালাইনমেন্টে, আর একটু ছোট করে দিব। আমাদের কত আছে এখান থেকে আর একটু বেশি লাগে, বেশি হয় না, যেহেতু হয় না তাহলে আমরা একটু 9.25 দিয়ে দিই, 9 পয়েন্ট অথবা যতটুকু লাগে আর কি, 25 দিব, 9.25, ওকে ডান। এখন এটা অ্যালাইনমেন্টটা একটু ইয়ে করে দিই আমরা, অ্যালাইনমেন্টটা ডান। এখন দেখেন আমরা যদি এটা গ্রুপ করা আছে, আমরা যদি এই অংশটুকু রেড করি অথবা যে কোনো একটা স্ট্রোক রেড করি, আনগ্রুপ করি, আনগ্রুপ আনগ্রুপ করলে এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কি করব, এটা রেড কালার করে দেবো। রেড কালার করতে গেলে আমাদেরকে কি করতে হবে, রেড কালার করতে গেলে আমাদেরকে এখানে কালার দিতে হবে, কালার দিতে গেলে আমাদেরকে কি করতে হবে, এটাতে ক্লিক করে আমাদের এখানে ম্যাজেন্ডা 100%, আগে বলেছি কোডটা, রেড কালার করতে চাইলে ম্যাজেন্ডা 100%, ইয়েলো 100%, ব্ল্যাক 0, সায়ানো 0, ওকে ওকে। আমি যদি এখানে রেড কালার দেই 100 100, ক্লিক করলাম, ক্লিক করে দেখেন এখানে আমাদের এখানে 100% 100%, এটা 70% বাদ দিয়ে ফিল কালার, ওকে এখানে গ্রে সেল বাদ দিয়ে এখানে আমরা সিএমওই কে দিই, সিএমওই কে দিয়ে দেখেন সিএমওই কে দিলে কালার আমার চলে আসবে রেড কালার। ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টের আন্ডারে আমাদের এই প্রজেক্ট আছে, এই তিনটা এই দুটা প্রজেক্ট আছে, সেম জিনিসটাই আমরা আরেকটা আরেকটা কপি করব, কত ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2.5, 2.5, 5 ইঞ্চি কপি কপি দিলে আরেকটা কপি হয়ে গেল। এটা গ্রুপ করি, এখান থেকে মাঝ বরাবর আমাদের একটু গ্যাপ দেই, গ্যাপ যেটা সেটা আমরা কতটুকু দিতে পারি, ওকে স্লাইড গ্যাপ দেই, অথবা ইন্টার দিয়ে আমরা 0.2 2 mm, 2 mm যদি দেই, 2 mm দিলে সরি 0.2 mm দিয়ে দিচ্ছি, 2 mm, ওকে 2 mm দিলে দেখেন কতটুকু সরছে, এটা হবে না, তাহলে 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি, 0.25 ইঞ্চি, এইবার মোটামুটি একটা অ্যালাইনমেন্ট এসেছে। আমরা এটা কি করব, ওকে দিব 0, ভার্টিক্যালি সবসময় 0 হবে, উপরে যেটা দিতে চান, ওকে। আচ্ছা এখন আমাদের কি ছিল এখানে ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের জায়গায় কি ছিল আমাদের,
US Softwareing Mobile Development. Mobile Development. Mobile development, mobile development text copy করলাম, control C দিলাম, control C দেওয়ার পরে আমরা এখানে চলে আসলাম, এখানে এসে এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা mobile development দিলাম, done, এই দুটো ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে আমরা ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে আবার আমরা টেক্সট টুল নিলাম, টেক্সট টুল নিয়ে আবার এখানে কপি করলাম, পেস্ট করলাম, পেস্ট, এটা কি হলো, স্পেস নাই, স্পেস নাই, আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এটা 9 করে দিলাম, নাইন, ওকে, 9 করে দেওয়ার পরে আমরা মোবাইল ডেভেলপমেন্ট আছেই আমাদের, ওকে, মোবাইল ডেভেলপমেন্ট গুলো আমরা ই কমার্সটা আলাদাই দেই, এখান থেকে ই কমার্সটা আলাদাই দিলাম, আলাদা দেওয়ার পরে দেখেন এখানে কতটুকু আছে, 8 ইঞ্চি দিলাম, 8 8 8 8 8 যদি দেই চলে, 8, how do you move again? জি জি মুভ কেমনে পাবেন? মুভ কোনটা? দ্য মোবাইল ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্ট, ওকে, এই যে এটা 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 নিয়েছি, এটা নিয়ে ইন্টার দিয়েছি, ইন্টার দিয়ে কত ইঞ্চি ছিল, 2.5, 2.5 ইঞ্চি দিলাম, 2.5 ইঞ্চি কপি দিলাম, কপি কপি দিতে হবে, কপি দিলে 2.5 ইঞ্চি আসলো, অথবা আমরা একেবারে দেই, আমাদের কত ইঞ্চি, 0.25 ইঞ্চি দরকার, তাহলে 2.5 আছে, 2.75 দিলাম, 2.75 ইঞ্চি, 2.75 ইঞ্চি কপি, কপি দিলে দেখেন এখানকার গ্যাপটুকু তৈরি হয়ে গেল, ক্লিয়ার? ওকে, এখন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের এখানে আমরা লিখে দেই কি জানো, এটা মোবাইল, মোবাইল ডেভেলপমেন্ট নাকি মোবাইল ডেভেলপমেন্ট, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের এখানে আমরা কি লিখব, মোবাইল ডেভেলপমেন্ট, মোবাইল টাইপ টুল নিলাম, সরি, টাইপ টুল নিয়ে মোবাইল, মোবাইল ডেভেলপমেন্ট, মোবাইল ডেভেলপমেন্টের আন্ডারে কি কি আছে দেখি, আমরা ওয়েবসাইটে মোবাইল ডেভেলপমেন্টের আন্ডারে আছে হলো রেসপন্সিভ ওয়েব ডিজাইন, মোবাইল অ্যাপ ডাউন ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এখানে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে টাইপ টুল নিয়ে সিলেক্ট করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করে দিলে কি আসলো, এরকম আসলো, এরকম আসলে কি হলো, হইলো না, আমাদের এখানে তো 8 ছিল, এটাও 8 আছে, নাইন পয়েন্ট টু ফাইভ এইট, ওকে, এইট আছে, এটা কত আছে, এইট আছে, এটা কত আছে, এইট আছে, সবই ঠিক আছে, সো ওকে, এখানে আরেকটা স্পেস আছে, ওকে, এইট, মোবাইল অ্যাপস ডাউন ডেভেলপমেন্ট গেল, ওকে, অ্যাপসের, মোবাইল অ্যাপসের আইকন, আইকন আমরা কি করতে হবে, আমাদেরকে মোবাইল অ্যাপসের আইকন নিয়ে আসতে হবে, ফাইল প্লেস, ফাইল প্লেস দিলে মোবাইল অ্যাপসের আইকন কোনটা ছিল আমাদের, এইটা, এইটা আইকন ছিল,
এটা আইকনে কি হয়েছে, এটার মধ্যে ভেক্টরাইজ নেই, অথবা আমরা যে কোনো কালার করতে পারবো না, এটার মধ্যে কালার করা যাবে না। কালার না করা গেলে আমাদেরকে কি করতে হবে, এটা প্লেস করার পরে আমরা এটা ইমেজ ট্রেস দিব, ইমেজ ট্রেস দিলে এটা অটোমেটিকলি ভেক্টরি ডেভেলপমেন্ট হয়ে যাবে। তারপর আমরা কি করব, এক্সপ্যান্ড দিব, এক্সপ্যান্ড দিলে এটা এক্সপ্যান্ড হয়ে গেল। এক্সপ্যান্ড হওয়ার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন নিয়ে এই যে সাদা অংশটুকু আমরা ফেলে দিব, দিলাম ফেলে এখানে আরো ভিতরের কত সাদা অংশ আছে এই অংশগুলো সিলেক্ট করলাম, ডিলিট করলাম, সিলেক্ট করলাম, ডিলিট করলাম, ডিলিট, 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 ডিলিট। ওকে, এটা আমরা ছোট করলাম, অল্টার শিফট টিপে, অল্টার টিপ শিটে শিফট টিপে ড্রাগ করে ছোট করলাম, ড্রাগ করে এখানে যেরকম প্লেসমেন্ট হয় তেমন আমরা তেমন পজিশনে আমরা চেঞ্জ করব। ওকে, এখানে প্লেস করলাম, প্লেস করে আমরা এই বক্সটা ফেলে দিলাম, বক্সটা সরি ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের আইকন ফেলে দিলাম, আইকন ফেলে দিয়ে আমরা এটা এখানে প্লেস করলাম। প্লেস করার পরে এটা কালার আমরা কি করব, 100 100 দিয়ে দিয়ে দিব, 100 100 দিয়ে দিব। কিভাবে, এটা সিলেক্ট করার পরে আমরা এখানে সিএমওয়াই কে দিলাম, সিএমওয়াই কে দিয়ে এখানে 100 100 0 রেড কালার, সরি রেড কালার দিলে, 100 100 দিলে এটা জিরো অটোমেটিকলি রেড কালার হয়ে যায়। ডান এই পর্যন্ত সবার। আপনি ওই লাস্ট পার্ট তারপর করতে পারেন, ওকে লাস্ট পার্টটা মানে কোনটা, এই অংশটুকু যে নিয়ে আসলাম এটা, জি জি ওকে কোথায় থেকে বলিয়েন, যেখান থেকে করছিলাম, ইমেজ প্লেস করলাম এখান থেকে, জি ওকে ডান। আমরা আবার প্লেসমেন্ট থেকে যাই, আমরা এখানে প্লেস করি, এটা প্লেস করলাম, প্লেস প্লেস করার পরে এটা এখানে চলে আসলো, চলে আসার পরে আমরা একটু সাইডে রাখলাম, সাইডে রেখে আমরা এটা এখানে কি করব, ইমেজ ট্রেস, আমরা ইমেজ থেকে আমরা ভেক্টরাইজ করব, ভেক্টরাইজ করলে ইমেজ ট্রেস দিলে এটা অটোমেটিকলি ইমেজের মধ্যে ইমেজ থেকে ভেক্টর ফাইলে পরিণত হয়ে যাবে। ভেক্টর ফাইলে পরিণত করার পরে এখন আমাদেরকে এক্সপ্যান্ড করতে হবে, এক্সপ্যান্ড এক্সপ্যান্ড করে দিলাম, এক্সপ্যান্ড করে দেওয়ার পরে দেখেন পুরাটাই পাথওয়ার্ক তৈরি হয়ে গেছে। পাথওয়ার্ক তৈরি হয়ে যাওয়ার পরে আমরা ডাইরেক্ট সিলেকশন দিব, সরি ডাইরেক্ট সিলেকশন নিয়ে আমরা হোয়াইট অংশটুকু সিলেক্ট করলাম, এই যে ডাইরেক্ট দেখুন কোথায় ক্লিক করলাম, হোয়াইট অংশ ফেলে দিলাম, ফেলে দেওয়ার পরে দেখেন আরো কতগুলো হোয়াইট অংশ আছে, এই অংশগুলো আমরা ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এটা সিলেক্ট করব, ডিলিট করে দিব, এটা সিলেক্ট করব, ডিলিট করে দিব, সব সাদা অংশগুলো আমরা ডিলিট করে দেব। সাদা অংশটা ডিলিট করে দিলাম, ডিলিট করে তারপরে দেখেন এটার উইথ কত বার আছে, দেখেন দেখেন এটা 0.76, 0.76 হাইট আছে, হাইট যদি 0.76 আছে আমি যদি এটাও 0.76 দিব, 0.76 আসলে আমার হাইট চলে আসে, অটোমেটিকলি চলে আসার পরে আমি ড্রাগ করে এটা এখানে নিয়ে আসবো। ওকে,
7.6 দিলাম 7.6 দেওয়ার পরে এটা প্লেস করলাম প্লেস করার পরে আমরা এটার কালার চেঞ্জ করে দিব কালার চেঞ্জ করতে গেলে আমাদের কি করতে আইড্রপার দিয়ে কালার দিতে পারি অথবা আমরা কালার পিকারে গিয়ে কালার দিতে পারি এটা আমাদের কালার পিকার হচ্ছিল সিএমওয়াই কে কালার যখনই আপনি ইমেজ টেস্ট করবেন তখনই সবসময় গ্রেসেল কালারে চলে যায় তখন বারবার চেঞ্জ করতে হয় আর কি 100 100 0 রেড কালার চলে আসলো ক্লিয়ার ওকে এখন আমাদের আরো দুটো অপশন বাকি আছে যে দুটো অপশন আমাদের কি করতে হবে আমাদের এখানে আরো দুটো দুটো বিজনেস অপশন অনলাইন মার্কেটিং আর স্ট্রেজি এন্ড কনসাল্টিং ওকে অনলাইন মার্কেটিং স্ট্রেজি এন্ড কনসাল্টিং আমরা এই দুটো ড্রাগ করব এই দুটো সিলেক্ট করে দেখুন আমরা এটা কপি করব কপি করব ইন্টার দিব ইন্টার দেওয়ার পরে আমরা এটা কত কপি করতে পারি পয়েন্ট পিভি যেহেতু আছে 2 ইঞ্চি যদি দেই 2 ইঞ্চি দিলে বেশি বেশি হয়ে যায় 1.5 দেই 1.5 ইঞ্চি দিলে এখানে বরাবর আসে পিভি আছে ওকে দিয়ে দিলাম ও সরি 1.5 বা ভার্টিক্যালি 1.5 1.5 দিয়ে এখানে কপি দিব কপি দিলে আমাদের এখানে আরেকটা কপি হয়ে চলে আসবে এখন কি হয়েছে 1.5 আসে না তাও অসুবিধা নাই আমরা একটু অ্যারো কি দিয়ে নিচে নামাই দেই অ্যারো কি দিয়ে নিচে নামাই দিলাম একটু অ্যারো কি দিয়ে নিচে নামাই দিলাম নিচে নামাই দেওয়ার পরে দেখেন আমরা এটা রোটেট করব রোটেট করতে গেলে কি করতে হবে আমাদেরকে রোটেট এখানে রোটেট একটা টুল আছে রোটেট টুল রোটেট টুল আছে রোটেট টুল ক্লিক করেন রোটেট টুল ক্লিক করে তারপরে ইন্টার দেন ইন্টার দিয়ে আমরা 180 ডিগ্রি রোটেট 180 ডিগ্রি আমরা রোটেট করে দিলাম একশো আশি ডিগ্রি রোটেট করে দিলাম এটা থাকুক আমাদের আবার এই জিনিসটা আমরা 180 ডিগ্রি রোটেট করলাম আবার এই জিনিসটা এই যে আর টুল নিয়ে আর 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 টুল নিয়ে রোটেট টুল নিয়ে ইন্টার দিলাম ইন্টার দেওয়ার পরে 180 ডিগ্রি হয়ে গেল ওকে ওকে এখন কি হয়েছে এটার সাথে এটা একটু জয়েন্ট হয়ে কম্বাইন হয়ে গেছে কম্বাইন হয়ে যাওয়ার পরে আমরা আরেকটু অ্যারো কি দিয়ে সরিয়ে নেবো একটু নিচে নামিয়ে নিলাম নিচে নামানোর পরে দেখেন এখানে মোবাইল ডেভেলপমেন্টের এখানে আমরা কি করব অনলাইন মার্কেটিং দিব অনলাইন মার্কেটিং আর সার্চ ইঞ্জিন আচ্ছা আমরা এই অংশটুকু কপি করি আগে এই অংশটুকু বেশি এটা কপি কন্ট্রোল সি কপি দিয়ে আমরা এখানে চলে যাব এখানে চলে যাওয়ার পরে রেখি আমরা এটা পেস্ট করে দিব কত ছিল আমাদের সাইজ ছিল 8 8 তো ঠিক আছে ও ছবি ঠিক আছে এখানে একটা স্পেস আছে এই স্পেস টুকু আমরা উঠাই দিব মোবাইল ডেভেলপমেন্টের জায়গায় আমাদের কি হবে অনলাইন মার্কেটিং অনলাইন অনলাইন মার্কেটিং অনলাইন মার্কেটিং অনলাইন মার্কেটিং এর আন্ডারে সাব ক্যাটাগরি আছে কি অনলাইন মার্কেটিং এর আন্ডারে সাব ক্যাটাগরি আছে ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইন্টারনেট মার্কেটিং তারপর কি এটা কপি করলাম কপি করার পরে আমরা এটা দিয়েছি আমরা ওকে
এবার আমাদের লাস্ট ওয়ান হচ্ছিল স্ট্রেজি এন্ড কনসাল্টিং কনসাল্টিং স্ট্রেজি এন্ড কনসাল্টিং স্ট্রেজি এন্ড কনসাল্টিং কপি করলাম। কপি করার পরে দেখেন এখানে আমরা পেস্ট করব, পেস্ট। স্টেজি অ্যান্ড কনসাল্টিং, কনসাল্টিং এর আমরা এখানে টেক্সটটা নিয়ে আসব। কনসাল্টিং এর টেক্সটটা আমরা যদি আনতে চাই অনলাইন বিজনেস কনসাল্টিং, অনলাইন মার্কেটিং স্ট্রেজি, অনলাইন বিজনেস, এখানে কপি করলাম। কপি করার পরে ওকে চলে আসলো। এখন আমরা কি করব, এখানে একটা বক্স আছে, বক্সটা উঠাই দেব। ওকে, হ্যাঁ, এটা হয়েছে। এখন আমাদের এটা কি ছিল, আমাদের অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিং এ আমরা কি এনেছিলাম, আমরা একটা নতুন উইন্ডো নেই যেটার নাম দিব আমরা কি, সেভ দিলেও দিতে পারি, ভেক্টরাইজ ওয়ার্কিং। ওকে, আমরা এটা এখানে এখানে ইমেজটা প্লেস করব। অনলাইন মার্কেটিং হচ্ছিল আমাদের কোনটা, এটা এটা হচ্ছে অনলাইন মার্কেটিং। এটা আমরা কি করব এখন, এটা অনলাইন মার্কেটিং আনলাম, আনার পরে আমরা ইমেজ স্পেস, এক্সপ্যান্ড, ওকে। আমরা কি করব, এটা ফেলে দিব। ফেলে দেওয়ার পরে আমরা আর কি কি ফেলে দিব, এটা ফেলে দিব, এটা ফেলে দিব, এটা ফেলে দিব, আর তো নেই মনে হয় এটাই। ওকে, এবার আমরা এডিট কপি দিব। কপি দিয়ে আমরা নিয়ে আসলাম। আমাদের এটা সাইজ কত ছিল, আমাদের হাইট ছিল 0.76, তো আমরা এটা কি করব, 0.76 দিয়ে দিব, 0.76, 0.76। ওকে, 0.76 দিয়ে দিলাম, 0.76 দিয়ে আমরা এটা এখানে প্লেস করে দিলাম, না হাইট করলাম, এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমরা এটা কালার দিয়ে দিব, কালার দিয়ে দিব সিএমওয়াই কে কালার। সিএমওয়াই কে কালার দিয়ে দিলাম। সিএমওয়াই কে কালার দেওয়ার পরে আমরা এটা 100 দিলাম, এটা 100 দিলাম, 100 কালার দিলে আমাদের এটা কালার হয়ে গেল রেড। ওকে, অনলাইন মার্কেটিং দিলাম। এবার আমরা স্টেজিয়ান কনসাল্টিং, স্টেজিয়ান কনসাল্টিং আমরা দেখবো। আবার ওইটার আইকন আইকন ক্রিয়েট করব। আইকন ক্রিয়েট করব কিভাবে, আমরা এখানে ফাইল প্লেস প্লেস করে আমরা কি করব, এটা এটা ছিল কনসাল্টিং, কনসাল্টিং আইকন, কনসাল্টিং আইকন আনার পরে আমরা কি করব, ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস করলাম। ইমেজ ট্রেস করার পরে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করার পরে আমরা এটা সিলেক্ট করলাম, হোয়াইট অংশ সিলেক্ট, সেম ফিল কালার, ফিল কালার দেওয়ার পরে ফিল কালার দেওয়ার পরে আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এটা আমাদের অবজেক্টটা তৈরি হয়ে গেল। এটা আমরা কপি করব, কপি করার পরে আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমাদের হাইট কত ছিল, 0.76, 0.76, 76, ওকে, 0.76 আসছে। আমরা এটা এখানে প্লেস করে দিব।
এটার কালার আমরা কি করব রেড কালার করব রেড কালার করতে গেলে আমাদেরকে কি করতে হবে এখানে গিয়ে সিএমওই কে কালার দিতে হবে সিএমওই কে কালার দিলাম ম্যাজেন্ডা দিলাম 100 ইয়েলো দিলাম 100 ব্ল্যাক দিলাম 0 ওকে দেখেন এটার সাথে আমরা এটা জয়েন করে দিলাম আমাদের একটা ডিভাইড এরিয়া তৈরি হয়ে গেল এখন দেখেন এটার সাথে আমরা আরেকটা ডিভাইড এরিয়া তৈরি করব এইখানে সেন্টারে সেন্টারে ডিভাইড এরিয়া তৈরি করব কত ইঞ্চি আছে আমাদের এটা টোটাল আছে হলো ওকে এটা আরেকটা এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা এই দুটো ডিভাইড এরিয়া সেন্টারে আনলাম সেন্টারে সেন্টারে আনার পরে আমরা দেখেন এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পরে এই যেখানে জয়েন করে দিলাম সেন্টারে আছে আমাদের ওকে ওকে আমরা এখন অ্যাড্রেস লাইন ইউজ করব অ্যাড্রেস লাইন ইউজ করতে গেলে আমাদের কি কি করতে হবে আমাদের মোটামুটি আমরা যে ইউএস সফটওয়্যারে যে চারটা ডেভেলপমেন্ট ইয়ে ছিল ওয়ার্ড ছিল সেই ওয়ার্ড গুলো আমরা এখানে প্লেস করে দিয়েছি আমরা বেসিক্যালি এখন আমরা এখন আমরা কি করব আমরা অ্যাড্রেস লাইনটা প্লেস করব অ্যাড্রেস লাইনটা প্লেস করব ওকে আমি আরেকটা কথা বলি আপনারা এটা এই পর্যন্ত কমপ্লিট হয়েছে আপনাদের ক্লিয়ার হ্যালো জি ক্লিয়ার ক্লিয়ার ওকে আমরা এখন এখানকার যে কন্ট্যাক্ট অ্যাড্রেস আছে সেই কন্ট্যাক্ট অ্যাড্রেসের অ্যাড্রেস আমরা দিব এখানে দেখুন এখানে সবসময় খুঁজে পাবেন প্রতিটা ইয়েরই এখানে অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট এটা কপি করলাম কপি করার পরে আমরা এখানে পেস্ট করলাম তার আগে আমাদের অ্যাড্রেস লাইন দিতে হবে এখানে অ্যাড্রেস লাইন আছে আমাদের এটা কি ইউএস সফটওয়্যার ইঙ্ক লিখা হয়নি কোথাও ইউএস সফটওয়্যার ইঙ্ক ইউএস ইঙ্ক
সেন্টার অ্যালাইনমেন্ট দিব আমরা, অ্যালাইনমেন্ট কি করব, অ্যালাইনমেন্ট করার জন্য আমরা প্রথমে কি করতে হবে, অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট করতে গেলে আমরা যদি সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই, অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডে গিয়ে আমরা যদি এখানে হরিজেন্টালি অ্যালাইন সেন্টার দিই, তাহলে আমাদের এটা মাঝ বরাবর চলে আসবে। দেখুন আপনারা গাইড অনুযায়ী আমার মাঝ বরাবর চলে এসছে। মাঝ বরাবর চলে এসছে, আমি এখানেই রাখলাম। ওকে, আমরা এই যে রেড বক্সটা আছে, রেড বক্সটা একটা কপি করব। কপি করে অল্টার ক্লিক করে আমরা যদি এখানে ডার্ক করি, অল্টার শিফট ক্লিক করলে এখানে আরেকটা কপি হয়ে যাবে, রেড কালার। রেড কালার কপি হয়ে গেল, আমরা কপিটা কি করব, আমরা এটা 0.5 ইঞ্চি দিব, 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি একটা কপি দিলাম। কপি দেওয়ার পরে আমরা কি করব, অ্যালাইনমেন্ট কি করব, নিচে নিচের অ্যালাইনমেন্টে দিব। নিচের অ্যালাইনমেন্টে আমরা একটা বক্স বক্সটা দিয়ে দিলাম, বক্সটা এটা হচ্ছিল 0.5 ইঞ্চি একটা কোয়ার্টার বক্স দিলাম। কোয়ার্টার বক্স দেওয়ার পরে আমরা এটা লেগে গেছে আর একটু উপরে উঠাই দেই, উপরে উঠাই দিলাম। উপরে উঠাই দিলাম, উপরে উঠাই দেওয়ার পরে ওকে, আমরা এখন এখানে একটা হটলাইন নাম্বার ইউজ করব। কোনো কোম্পানির প্রোডাক্ট, কোম্পানি যেহেতু ডিসক্রিপশন দিয়েছি, এই কোম্পানির প্রতি যদি ইন্টারেস্টেড হয়ে থাকে কোনো কাস্টমার অ্যাড দেখে, তাহলে সেটার জন্য যেন কন্ট্যাক্ট কন্ট্যাক্ট একটা কন্ট্যাক্ট নাম্বার থাকে, যেন যার সাথে মনে করেন যে মানে খুব সহজেই একটা হটলাইন নাম্বার থাকতে হবে, হটলাইন নাম্বার দিয়ে যেন সহজেই তাদের সাথে যোগাযোগ করতে পারে। যদি হটলাইন নাম্বার থেকে থাকে হটলাইন নাম্বার, অথবা ফোন নাম্বার থেকে থাকলে একটা ফোন নাম্বার দিতে হবে। ওকে, আমরা ওয়েবসাইটে চলে যাই, এখানে হটলাইন নাম্বার তাদের আছে কিনা। ওকে, ফোন ফোন নাম্বার নেই তাদের এখানে। আমরা কন্ট্যাক্ট পেজে যাই, কন্ট্যাক্ট পেজে, ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে যাই। ওয়েবসাইটের কন্ট্যাক্ট পেজে গিয়ে দেখি আমরা এখানে টেলিফোন নাম্বার আছে, টেলিফোন নাম্বার যেটা আছে আমরা সেটা একটা হটলাইন নাম্বার হিসেবে ইউজ করব। ওকে, ওকে, এটা কপি করলাম, আমরা টেক্সটটা কপি করে নিচে নামলাম, নিচে নামায় আমরা এখানে পেস্ট করে দিলাম। এটা আমরা বোল্ড করলাম, মারিয়াট প্রো বোল্ড, সেমি বোল্ড হয়ে গেছে, বোল্ড কন্ডেন্স, ডাইরেক্ট বোল্ড দিলাম। বোল্ড দেওয়ার পরে আমরা বড় করব, এটা আমরা ইয়েলো কালার দিই, 20 100, যেহেতু হটলাইন নাম্বার সেহেতু আমাদের একটু টেক্সটটা হাইলাইটেড করতে হবে, ভিজিবল করতে হবে, 20 100। দিলাম আমরা এখানে, তাহলে আমাদের টেক্সট লাইন কন্ট্যাক্ট নাম্বার একটা প্লেস হয়ে গেল, আমাদের কোম্পানি অ্যাড্রেস প্লেস হয়ে গেল,
তার বিজনেস কি কি বিজনেস স্ট্রেজি আছে সেটা প্লেস হলো, এবং আমরা একটা স্লোগানও ইউজ করেছি যেটার মধ্যে তারা বিজনেস রিলেটেড একটা স্লোগান ইউজ করেছি। ইন দ্য মিন টাইম পেজেন্ট এখন অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া বেশি সোর্স বেশি, অ্যাকচুয়ালি অনেকেই অ্যাকচুয়ালি ফেসবুক পেজ খুঁজে, তারপরে টুইটার পেজ খুঁজে, লিঙ্কডইন পেজ খুঁজে সবাই। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য আমরা এটার ভিতরে একটা আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং পেজ অথবা যেগুলো ইউজ করে তারা সেই সেগুলো আমরা ইউজ করব আর কি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং আইকন একটা আমরা ফাইল দিয়েছি, আপনারা সেই ফাইলটা ওপেন করুন একটু। সোশ্যাল মিডিয়া আইকন 3, ওকে। সোশ্যাল মিডিয়া আইকন আমরা এখানে তারা কি কি ইউজ করে বেসিক্যালি কোনটা অ্যাক্টিভ আছে আমরা এখানে ক্লিক করলেই দেখতে পাবো। যদি ফেসবুক দেই, ফেসবুক পেজ তাদের ওপেন হবে, ফেসবুক পেজের নাম হচ্ছে কি /US Software Inc. ওকে, আমরা ফেসবুক পেজ নিলাম। সব সোশ্যাল মিডিয়া আইকন গুলো আমরা কপি করলাম, এখানে গ্রুপ করা ছিল আমার সব, এটা এখন পুরোটাই গ্রুপ করা। আমরা যদি আনগ্রুপ করি, আনগ্রুপ করব, আনগ্রুপ করার পরে আমরা এই অংশটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট কপি দিব, কপি দিয়ে আমরা এডিট পেস্ট, ওকে। আমাদের ফেসবুক পেজ, লিঙ্কডইন পেজ সবকিছু চলে আসছে। এটা আর একটু বড় করে দিই, 110। ওকে, আমরা কি পেয়েছি? ফেসবুক পেজ পেয়েছি, ফেসবুক পেজ। তারপরে আর কি কি আছে? টুইটার পেজ আছে, লিঙ্কডইন পেজ আছে, গুগল প্লাস আছে, ইউটিউব আছে। ওকে, আমরা টুইটার পেজটা দেখি, টুইটার পেজ কি আছে? ইউএস সফটওয়্যার এলটিডি, ওকে, /US Software Ltd। লিঙ্কডইনে কি আছে? আমরা ফেসবুক পেজ ইউজ করব, ফেসবুক পেজ, ওকে। নর্মাল 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 নর্মালই আছে, তারপরেও কেন ইয়ে করছে না? নর্মাল 90%, 90%-এর জায়গায় আমরা দিব 100%, 100%, 100%,
100%, 100%. Transparency 100. Okay, done. Okay, আমাদের এখানে US software আমরা কি paste পেয়েছিলাম slash US software LinkedIn page. Okay, আমরা Facebook page আমরা কি করেছিলাম Facebook page on করেছিলাম. Facebook page on করলে আমাদের কি এসেছিল US software Inc. slash US software Inc. আমরা ফেসবুক পেজটা নিয়ে আসলাম. ফেসবুক পেজটা এখন আমরা আর একটু ছোট করে দিব দুটোই, আমাদের কারণ আমাদের অনেকগুলো পেজ এখানে প্লেস করতে হবে. অনেকগুলো প্লেস করতে গেলে আমাদেরকে এটা ছোট করতে হবে. ছোট ছোট টুইটারে কি আমাদের সেম পেজ টুইটার ইউএস সফটওয়্যার এলটিডি টুইটার পেজ হচ্ছিল ফেসবুক পেজ দিলাম. ওকে, টুইটার পেজ আমরা এলটিডি দিব. টুইটার পেজের লোগো নিয়ে আসবো. টুইটার পেজের লোগো আমরা গ্রুপ করলাম. গ্রুপ করার পরে আমরা এটার সাইজ কত নিয়েছিলাম আমরা এটা দেখি 0.2568. এখন এই টুইটার পেজ যদি আমরা আচ্ছা টুইটার পেজ তো এটা ডান .2768. আমরা টুইটার পেজটা নিয়ে আসলাম. টুইটার পেজ সিলেক্ট করলাম. সিলেক্ট করার পরে ও সরি এখানে অ্যালাইন টু সিলেকশন দিতে হবে. অ্যালাইন টু সিলেকশন দিলে তাহলে আমাদের সেটা অ্যালাইন হয়ে যাবে. ওকে, এটা আমরা কি করব ফেসবুক পেজ ডিলিট করে দেব. টুইটার পেজ নিয়ে আসলাম আমরা. ওকে, বেসিক্যালি আমরা ফেসবুক আর টুইটার পেজই বেশি ইউজ করি. আমরা এই দুটো লিংক কিনে আমরা রাখি. ওকে, গ্রুপ ক্লিক করে গ্রুপ করেন আনগ্রুপ. ওকে, এটাও এই দুটাও ক্লিক করে গ্রুপ. ফাইল সেভ. সেভ হোক, সেভ হইতে থাকুক. সবাই সেভ দেন.
Dehradun. আমরা হ্যালো জি, এই পর্যন্ত ক্লিয়ার সবার? ওকে ক্লিয়ার। আমরা এখন এই দুটো পেজ আমরা সাইডে দিব, সাইডে ইউজ করব। ওকে এখন বেসিক্যালি দেখেন আমাদের মোটামুটি আমরা লিঙ্কিন পেজ, কন্ট্যাক্ট পেজ সবকিছু আমরা পেজ ইউজ করছি, বেসিক পেজ গুলো। এই হচ্ছে হলো আমাদের ম্যাগাজিন অ্যাড লেআউট ডিজাইন। ওকে আমরা একটু খালি আর একটু কালার ভেরিয়েশন যদি করতে চাই, কালার ভেরিয়েশন করতে পারি, আদারওয়াইজ আমরা মোটামুটি আমাদের ঠিক আছে। যেমন এখানকার কালারটা আর একটু যদি ব্রাইট হতো অথবা অন্য কোনো কালার হতো তাহলে হয়তো আর একটু হতো। যেমন আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, এই অংশটুকু আমরা কালার কালার সিলেক্ট করি, টুলস নিয়ে আসি, টুলস এনে টাইপ টুল নিয়ে, টাইপ টুল নিয়ে আমরা বুস্টার সিলেক্ট করি। বুস্টার যদি আমরা 2100 দিয়ে দেই তাহলে দেখেন বুস্টার একটু ক্লিয়ার হয়ে যায়। বুস্ট ইউর বিজনেস, ওকে ক্লিয়ার হলো। স্ট্রোক লাইন গুলা অথবা স্ট্রোক লাইন গুলা ঠিক আছে মোটামুটি, ওকে ঠিক আছে। আমরা ফাইল সেভ দিব। ওকে আমরা বেসিক্যালি একটা ম্যাগাজিন অ্যাড এর যখন ইয়ে করা হয় তখন ম্যাগাজিন অ্যাড আমরা করে ফেলতে পারি। ম্যাগাজিন অ্যাড এর ডিজাইন এলিমেন্ট এলিমেন্ট সবকিছু আছে, তো আমরা পার্ট পার্ট করেও আমরা করতে পারি। হয়তো করে আমরা পার্ট পার্ট করে যেমন ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের জন্য একটা অ্যাড করতে পারি, এবং মোবাইল ডেভেলপমেন্টের জন্য একটা অ্যাড করতে পারি, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য, অনলাইন মার্কেটিং এর জন্য আমরা একটা অ্যাড করতে পারি, তারপরে স্টেজি অ্যান্ড কনসাল্টিং এর জন্য অ্যাড করতে পারি। যেমন অনেকগুলো ম্যাগাজিন হয়, যেমন ইয়ার এন্ডিং এ অ্যাকচুয়ালি অনেক ম্যাগাজিন হয়, তখন কিন্তু খালি মানে একটা প্যাটার্ন দিলেই মানে আসলে কনসেপচুয়াল একটা প্যাটার্ন, তিন চারটা প্যাটার্ন ইউজ করলে তাহলে ভালো হয়। যেমন এখানে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট যেরকম কম বোঝা যায়, যেমন ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট সবগুলো চারটার কনসার্ন একসাথে, কিন্তু তখন খালি ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট দিয়েই একটা ডিজাইন করলে তখন ওটা আরো বেশি ভিজিবিলিটি বাড়ে। আরেক পত্রিকায় খালি মোবাইল ডেভেলপমেন্ট দিয়ে যদি ইয়ে করে অ্যাপ্লাই করে তারা মনে করেন যে আরেকটা এক্সট্রা অর্ডিনারি ইয়ে হয় আর কি, অ্যাড হয়। তাহলে মোবাইল ডেভেলপমেন্টের যা যা এলিমেন্ট আছে সেই এলিমেন্ট অনুযায়ী আমরা এটার ভিতরে ইউজ করতে পারি। তো বেসিক্যালি এই হচ্ছিল, এখন কারো কোনো কোয়ারি থাকলে আমাকে বলতে পারেন আর কি। I'm not clear for question nine. Question nine. That's Rafi? Yeah. Just Yeah. এখন এই জিনিসটা বুঝা গেছে তো, রাইট? Yeah. কনসেপ্টটা কিভাবে আসলো, কি করলো, কিভাবে করলো, এই জিনিসগুলো তো বোঝা গেছে, রাইট? জি। আচ্ছা ওকে, তাহলে এখন মোটামুটি সবকিছুই ক্লিয়ার বোঝা যেতে পারে। তো এখন আমরা আরেকটা শর্টকাটে আমরা ইয়ে করি। আমরা এটা হচ্ছিল আমাদের কি করলাম, আমরা ম্যাগাজিনের অ্যাড করলাম। তো সেম জিনিসই ম্যাগাজিনে যখন পাবলিশড হবে তখন আমাদের, আমরা যদি সেই জিনিসটা আমরা সোশ্যাল মিডিয়াতে যদি পাবলিশড করি, সোশ্যাল মিডিয়াতে পাবলিশড করার জন্য আমরা পোস্টটা কনভার্ট করে ফেলি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি মানে দুটোতেই সবগুলোতেই আমাদের, যেমন এটা আমরা 1 জানুয়ারিতে আমরা অ্যাপ্লাই করব নিউ ইয়ার উপলক্ষে, এটা আমরা বেশ কয়েকটা ম্যাগাজিনে দিয়ে, হয়তো একটা ম্যাগাজিনে আছে। তো সেই জিনিসটাই আমরা 1 জানুয়ারিতে যদি আমরা আরেকটা সোশ্যাল মিডিয়ার জন্য আমরা করি, পোস্ট করি সোশ্যাল মিডিয়া তিন চারটার জন্য পোস্ট করি, তাহলে মানে সোশ্যাল মিডিয়ার পেজ গুলোর আমাদেরকে মোটামুটি একটা মার্জিনেবল সাইজ করতে হবে। তো কমন একটা সাইজ অ্যাকচুয়ালি আমি
আপনাদেরকে বলেছি যে মনে করেন যে একটা ফেসবুকের এবং টুইটার একটা কমন সাইজ আমরা ইয়ে করেছি, কমন সাইজ আমরা সেই কমন সাইজ